بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। قال تعالى في القرآن الحكيم إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير سورة لقمان 34 نمبر آيات وسئل الرسول صلى الله عليه وسلم عن الساعة فقال ما المسؤول عنها أعلم من السائل فقال أخبرني عن أماراتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان رواه مسلم رحمه الله যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধসানা একমাত্র সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য যার অশেষ মেহরবানিতে জুমার নামাজের পরে আমরা এই ইসলামিক সেন্টারে কিছুদিনে কথা বলার ও শোনার জন্য সমবেত হতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসুল মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদেরকে কিয়ামত পর্যন্ত যত বিষয় সংগঠিত হবে তা সম্পর্কে সংবাদ দিয়ে গিয়েছেন। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদেরকে বক্তব্য দিলেন আমাদের সামনে, মা তারাকা ফিহা শাইয়ান ইলা কিয়ামিস সাআত ইল্লা যাকারাহু, কিয়ামত পর্যন্ত যা কিছু সংগঠিত হবে তার তিনি সংবাদ সেখানে আমাদেরকে দিয়েছেন। আলিমাহু মান আলিমাহু ওয়া জাহিলাহু মান জাহিলা, যারা ইহা জানার জেনেছে, যারা মূর্খ থাকার বা না জানার তারা জানতে পারে নাই, অর্থাৎ যার আগ্রহ আছে সে জেনেছে আর যার আগ্রহ নাই সে জানতেও পারে নাই। ইন কুনতু লা আরা শাইয়্যা কাদ নাসিতু ফা আরিফু মা ইয়ারিফুর রাজুলু ইযা গাবা আনহু ফারাহু ফারাফা, একটি লোক যদি আপনার পরিচিত হয়, আপনি যদি বেশ কিছুদিন তাকে না দেখেন, তাহলে অনেক সময় আপনি তাকে কিছুটা ভুলে যান, আবার যখন লোকটা ছুটি থেকে আপনার কাছে ঘুরে আসে তখনই তাকে দেখলেই আপনার মনে হয় আরে আপনি কবে দেশের থেকে ফিরে আসলেন, কোথায় গেছিলেন, আপনাকে অনেকদিন দেখি না। তো ঠিক অনুরূপ হুযাইফা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কিয়ামতের কিছু আলামত যদি আমি, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ দিয়েছেন, সেগুলো কিছুটা ভুলে গেলেই, কিছুটা ভুলে গেলে আবার যখন ওই কাজটাই আমি সমাজে সংগঠিত হতে দেখতাম, সাথে সাথে রসুলের কথা আমার মনে হয়ে যেত। রাওয়াহুল বুখারী রাহিমাহুল্লাহ, হাদিসটি বুখারীতে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 6114। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রত্যেক নবী ও রাসুলগণ তাদের উম্মতকে কিয়ামত সম্পর্কে সাবধান ও সতর্ক করে গেছেন এবং কিয়ামতের উপরে বিশ্বাস রাখা ইহা ইমানের অন্যতম একটি রোকন, কোনো ব্যক্তি যদি এই রোকনকে অস্বীকার করে তাহলে সে ইসলামে থাকবে না। তবে এই কিয়ামত কখন সংগঠিত হবে সেটা আমরা কেউ বলতে পারবো না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, যার ফলে তিনিও সংবাদ দেন নাই।
মানুষের বেশে জিব্রিল আলাইহিস সালাম তাকে যখন জিজ্ঞাসা করেছিলেন, আখবিরনি আন আনিস সাআ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে কিয়ামত কখন হবে একটু বলে দিন। কালা মাল মাসউলু আনহা আ'লামা বিসসাইল, যে প্রশ্নকারীর চাইতে প্রশ্নকৃত এ ব্যাপারে বেশি জানেন না, অর্থাৎ তোমার চাইতে আমি এ ব্যাপারে বেশি জানি না। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে কিয়ামত কখন সংঘটিত হবে এ কথা বলে জাননি, বরং বলেছেন বুইস্তু ওয়াসাআকা হাতাইন, আমি এবং কিয়ামত কাছাকাছি টাইমে প্রেরিত হয়েছি, আমি শেষ নবী, তার মানে আমার পরে কোনো নবী নেই, মানে কিয়ামত ঘনিয়ে এসেছে। তবে বর্তমান সময়ে আমাদের জ্ঞানের অজ্ঞতার কারণে, দিনই শিক্ষার স্বল্পতার দরুন, বাজারে যত্রতত্র যা কিছু বলা হয় আমরা অনেকেই সেগুলো বিশ্বাস করতে বসেছি, আর এটা একমাত্র কারণ হলো দিন সম্পর্কে আমাদের অজ্ঞতা। দিন সম্পর্কে অজ্ঞতার দরুন অনেকে একটা কথা বললো ওটাই বিশ্বাস করি, কারণ আমার ভিতরে কোনো জ্ঞানই নাই এই ব্যাপারে, আমি মনে করলাম এটাই মনে হয় ঠিক। এজন্য প্রত্যেক মুসলমানের উপরে ফরজ হলো যে ইমানের ছয়টি রোকন অন্তত ভালোভাবে জানা, ইমানের ছয়টি রোকন সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করা, এবং এ কথা দৃঢ় বিশ্বাস করা যে কিয়ামত কখন সংঘটিত হবে তা কেবলমাত্র মহান রব্বুল আলামিন জানেন, তিনি ছাড়া কোনো ব্যক্তি জানে না। যদি জানতেন তবে সেই কথা জানতেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার ফলে বর্তমান বিশ্বের বড় বড় বৈজ্ঞানিকরা যখন বলে যে 50 বছর পর দুনিয়া শেষ, তখন অনেকে মনে করে মনে হয় সেটা যাব, আবার 50 বছর এইভাবে এইভাবে কয়েকবার চলে গেছে, কিন্তু বৈজ্ঞানিকরা কয়েকবার সংবাদ দিয়ে দিয়েছে কিয়ামত হয়ে যাবে, মানে দুনিয়া বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু বিলুপ্ত হয়নি। ইহাই তাদের বাতিল হওয়ার জন্য যথেষ্ট, তাদের বাতিল হওয়ার জন্য দলিল হিসেবে এগুলোই যথেষ্ট যে তারা যে তত্ত্ব দিয়েছে তা ভ্রান্ত বলে প্রমাণিত হয়েছে। তবে মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, মহান রব্বুল আলামিনের কাছে রয়েছে কিয়ামতের ইলম, কিয়ামতের ইলম মহান রব্বুল আলামিনের কাছে রয়েছে, এটা অন্যের কাছে নেই। অতএব তিনি ছাড়া কেউ যদি আপনাকে বলে যে অমুক দিন এত বছর পর এত না অমুক দিনে কিয়ামত হবে, জানবেন মিথ্যা কথা, জানবেন কি মিথ্যা কথা। তবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু আলামতের কথা বলেছেন, সেগুলো আমরা বলবো, ওইগুলো ঘনিয়ে আসলে জানবেন কিয়ামত ঘনিয়ে এসেছে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান কার কাছে আছে? একমাত্র মহান রব্বুল আলামিনের কাছে আছে। ওয়া ইউনাজ্জিলুল গাইস, আল্লাহই বৃষ্টি বর্ষণ করেন, কোথায় কখন বৃষ্টি হবে এই জ্ঞান, এবং বৃষ্টি দেবেন কে? মহান রব্বুল আলামিন, এই জ্ঞানও তার কাছে এবং দেনও মহান রব্বুল আলামিন। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তবে এই কথা আগে বলে নেই যে অনেক লোক বলে যে পানি, দুনিয়ার পানি যখন জাল দেওয়া হয়, জলীয় বাষ্প হয়ে গিয়ে আকাশে জমা হয়, মেঘমালা হয়ে যায়, তারপরে ভারী হয়ে গেলে দুনিয়ায় পড়ে যায়, যদি একবারই পড়ে যেত সব মানুষ মরে যেত, বুঝে আসছে? যদি মেঘমালা ভারী হয়ে যাওয়ার ফলে এটা পড়তো, তাহলে ওই আকাশ থেকে পানিগুলো যেখানে গিয়ে পড়তো তাহলে এক ধাপলা হয়ে পড়তো, এইখানে পড়তো অথবা শিকড়তে গোটায় পড়তো, আর শিকড় লোকের উপরে এইভাবে যদি এক পশলা বৃষ্টি একবারেই নামতো তাহলে বিল্ডিং মিল্ডিং ভাঙ্গে ভূমিকম্প হয়ে যেত। কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন যে আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, তোমরা কি ওই মেঘমালাকে নামিয়ে নিয়ে আসো না আমি মহান রব্বুল আলামিন এটাকে নাজিল করি? আর এই জন্য তো মহান রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে দায়িত্বই দিয়ে রেখেছেন, আকাশের বৃষ্টি যদি জমাটবদ্ধতার কারণে দুনিয়াতে চলে আসে তাহলে ওটা আসতো একবারেই, মানে বালতিতে যেভাবে পানি ঢালেন ওইভাবে, কিন্তু ফোটা ফোটা আকারে মানুষের উপযোগী করে এটাকে কে প্রেরণ করেন? মহান রব্বুল আলামিন। অতএব বৃষ্টি দেন কে? মহান রব্বুল আলামিন। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, মহান রব্বুল আলামিন এই বৃষ্টিকে নাজিল করেন, বর্ষণ করেন। আর যদি মহান রব্বুল আলামিন এই বৃষ্টিকে বর্ষণ না করতেন, তাহলে বৈজ্ঞানিকরা আমাদেরকে বলুক যে বৃষ্টি, মেঘমালা যখন এক অঞ্চল থেকে আরেক অঞ্চল চলে যাচ্ছে এটা কেন হয়ে থাকে? যদি মেঘমালা ভারী হয়ে থাকে তো এই জায়গায় বৃষ্টি হবে, কিন্তু এইখান থেকে গিয়ে আবার ওইখানে বৃষ্টি হয় কেন?
আসলে এগুলো সবই মহান রব্বুল আলামিনের নির্দেশে হয়ে থাকে। আল্লাহ মেঘমালাকে যেখানে যেতে বলেন মেঘমালা সেখানেই যায়। ওয়াইউনাজ্জিলুল গাইসা ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি বাচ্চা আছে, ছেলে না মেয়ে, সুস্থ হবে না অসুস্থ হবে, হাত পা কেমন হবে, না হাতবিহীন হবে, না কানা হবে, না কেমন হবে, এটা কে জানেন? মহান রব্বুল আলামিন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান তো এটা আমাদের বলে দেয়। তাহলে আল্লাহও জানে, চিকিৎসা বিজ্ঞানও জানে, তাই নাকি? হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞান বলে কখন? পরে, আল্লাহ দিয়ে যখন দিয়ে কমপ্লিট করে দিয়েছেন তখন এরা একটা মেশিন লাগাই দেয়, ভিতরে কি আছে দেখে দেখে কয়। তার আগে যেই দিন প্রথম বাচ্চাটা আসছিল ওই দিন আসছে কিনা সেটারও খবর তাদের নাই, এক নম্বর। দুই নাম্বার, এই বাচ্চাটা তখন কি হবে, ছেলে না মেয়ে না কেমন হবে, সেটাও তারা জানে না। এই জ্ঞান একমাত্র মহান রব্বুল আলামিনের কাছে রয়েছে। চিকিৎসা বিজ্ঞান যেটা দেয় সেটা নকল দেয়, নকল মানে এটা দেখে বলে আর কি, এই হলো কথা। আমার ওস্তাদ আহমদুল্লাহ রহমানি তিরিশালী হাফিজ রাহিমাহুল্লাহ মারা গেছেন, আল্লাহর জন্য তাকে জান্নাতবাসী করেন, আল্লাহুম্মা আমিন। ভারতের সেই বিখ্যাত রহমানিয়া মাদ্রাসার উনি অন্যতম প্রখ্যাত ছাত্র এবং মহাদ্দেস ছিলেন। যাই হোক, তো উনি বলছেন যে যখন ছাত্ররা একটা পেপার নিয়ে যে পরীক্ষা দেয় তো কয় এই নকল করিস কেন রে, লিখতেছে দেখে দেখে লিখতেছে, তো কয় এই নকল করিস কেন, নকল করতেছে, কয় না আমি আসলটাই লিখি। নকল করলে তো এমনি নিজের পক্ষ থেকে লেখা হয়, কয় এইখানে দেখে দেখে লিখতেছে, ওইখানে আসল যেটা আছে ওইটা আমি লিখি। তো ওইরকম হয়েছে অবস্থা যে বৈজ্ঞানিকরা আমাদেরকে নকল কিছু দিতে পারে নাই, যেটা আল্লাহ তাআলা দিয়েছেন পেটে, মায়ের পেটে, ওটাই মেশিন দিয়ে দেখিয়ে দেখে আমাদেরকে বলছে। এটা নতুন কিছু নয়, এটা নতুন কিছু তারা সংবাদ আমাদেরকে দিতে পারে নাই। তবে চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে এই এতটুকু সহজে গেছে যে পেটে কি আছে ওটা বাইরের মেশিনের মাধ্যমে জানা যাচ্ছে। যাই হোক, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন ব্যক্তি জানে না আগামীকাল সে কি করবে। এখানেও কার রয়েছে, মহান রব্বুল আলামিন রয়েছে, আমরাও জানি না কাল সকাল থেকে নিয়ে একেবারে রাত পর্যন্ত কি করব, পাই টু পাই আমরা কেউ হিসাব দিতে পারবো না। হয়তো বলবো একভাবে কিন্তু হয়ে যাবে আরেকভাবে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন ব্যক্তি কোন জমিনে মারা যাবে এটা কেউ জানে না, যদি জানতো তাহলে ওই জীবনে জীবন ওই জমিনে জীবনও যাইতো না। কেউ কি মরতে চাই? হ্যাঁ, এই মরিতে চাই না এই সুন্দর ভবনে কেউ হয়, তো এই দুনিয়াতে কেউ মরতে চাই না, সবাই বাঁচতে চাই, কিন্তু মৃত্যু এমন আবশ্যক জিনিস যে মরতেই হবে, এখান থেকে পালার কোনো উপায় নেই। আপনি মৃত্যু থেকে পালালেও মৃত্যু আপনাকে খুঁজে নেবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, যে মৌত থেকে তোমরা পালাও, হঠাৎ করে যদি এইখানে কোনো একটা গন্ডগোল হয়, হ্যাঁ, যেখানে জীবন মরণের প্রশ্ন, সেখানে শায়েক কি আর ইসলামী অনুষ্ঠান কি, সবটি ভাগমু, আমিও ভাগব আপনারাও ভাগবেন, এই অবস্থা সবার। তো আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যু তোমাকে খুঁজে নেবে, ওই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। আরেক জায়গায় বলা হয়েছে ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যাদা, সুরক্ষিত দুর্গের ভিতরে ঢুকে গেলেও মৃত্যু আপনাকে ওখান থেকে বের করে আনবেই আনবে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা। মরে গেলে মানুষের জীবন শেষ নাকি? না, মরলে আসল জীবনের শুরু হয়ে যায়। আল্লাহ বলছেন সুম্মা তুরাদ্দুন, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা, দৃশ্য অদৃশ্যের জ্ঞান যার রয়েছে মহান রব্বুল আলামিনের কাছে। ফায়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে সংবাদ দিবেন, খবর দিয়ে দিবেন, কোন সংবাদ দিবেন। এখন খবরের জন্য সবাই আমরা ব্যস্ত হয়ে থাকি, কি খবর বলতেছে দেশের, আটটার সময় সংবাদটা শুনে নেই, গ্যাঞ্জাম লাগছে, মারামারি লাগছে, কি হয়েছে না হয়েছে, কিন্তু মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন মহাসংবাদ বলে দেবেন আপনাকে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যেগুলো আমরা কাজ করতাম ভুলে গেছি কিন্তু, হ্যাঁ, গতকাল কি করলাম, আগের দিন আগের দিন এই মাসের প্রথমে কি করছি মনে আছে, গত মাস চলে গেল, আপনার রজব শুরু হয়েছে, তার আগে জমাদুল আখেরা চলে গেছে, জমাদুল সানিয়া বলেন, আখেরা বলেন, একই মাস, এই মাসের তিরিশটা দিন, উনত্রিশটা, উনত্রিশটা মাস হয়েছে, উনত্রিশ দিনে আমি কি করেছি আমার মনে নাই, আপনারও মনে নাই। আহসাহুল্লাহু আনাসু, আহসাহুল্লাহু আনাসু, আমরা ভুলে গেছি কিন্তু আল্লাহর খাতায়
রেকর্ড হয়ে আছে। কেরামান কাতিবিন ভুলে গেছেন না, ওই খাতাতে লিপিবদ্ধ আছে আমরা যা করেছি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, মহান রব্বুল আলামিন আমাদেরকে সংবাদ দিবেন, কি সংবাদ দিবেন? বিমা কুনতুম তাআমালুন, আমরা বা তোমরা যেই আমল করতে সেই সংবাদগুলো আল্লাহ বলে দিবেন। এগুলো নতুন আবার কি আছে, কি যে যা আমল করেছি সেটা জানি, সেটা আমরা কি জানি, আন্দাজ আছে কি কি আমল করেছি, আমার পথ কি ছিল, কি কি অন্যায় করেছি, এটা আপনার চোখে আমার চোখে উদ্ভাসিত। অতএব সম্মানিত ভাই, ভালো কিছু থাকলে ওটাকে কন্টিনিউ করেন, আরো ভালোর পরিমাণ বাড়িয়ে দেন, আর যদি মন্দ জীবনে কিছু থাকে তাহলে তওবা করুন, মন্দ জায়গায় একটা ভালো কাজের স্থান করে নিয়ে দিন, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয় মহান রব্বুল আলামিন তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত এবং সংবাদ রাখেন। আপনি যেখানেই যান না কেন, আল্লাহর দৃষ্টির বাইরে আপনি যেতে পারবেন না। পানির তলে যান, মাটির তলে যান, আকাশে চলে যান, যখন বলে টুইন টাওয়ারে হামলা হলো, বুশ বলে গেল উপরে, কই যাবি বেটা উপর, তা আরো আজাব আইব তাড়াতাড়ি। তো যাই হোক, ইন্নাল্লাহ আলিমুন খাবির, আল্লাহ সব বিষয়ে সর্বজ্ঞাত এবং খবর রাখেন। সূরা লোকমান 34 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ছোট আলামত সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, আর এটা আমাদের জানা একান্ত জরুরি বিষয়, কারণ ওই আলামতগুলো যখনই প্রকাশিত হবে জানতে হবে কিয়ামত কি ঘনিয়ে আসছে, ধীরে ধীরে কিয়ামত ঘনিয়ে আসছে, আর ওই সময় ফিতনাও শুরু হয়ে যাবে, আর এজন্য আমাদেরকে অধিক সতর্কতার সহিত কিছু ইবাদত বন্দেগী করে নিতে হবে, আর এই ফিতনার সময়ে দুনিয়ার প্রতি মোহ কমিয়ে দিতে হবে, নতুবা দুনিয়া আপনাকে গ্রাস করবে, পরকাল আপনি ভুলে যাবেন, হয়ে যাবে সর্বনাশ। কি হবে? সর্বনাশ হবে পরকাল। যে ব্যক্তি ভুলে গেছে দুনিয়ার কোটিপতি বিলিয়নপতি ট্রিলিয়নপতি হয়ে যাক না কেন, আল্লাহর কাছে তার সামান্য কোনো মূল্য নেই, মহান রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তির মূল্য রয়েছে যেই ব্যক্তি ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একেবারে সব দিল নিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী নিয়ে যে ব্যক্তি হাজির হয়েছে ওই ব্যক্তির মূল্য আল্লাহর কাছে রয়েছে, নতুবা অন্যের মূল্য আল্লাহর কাছে নেই। আপনি কোটিপতি ছিলেন না, কোন নেতা ছিলেন না, কোন নেত্রী ছিলেন, এটা আল্লাহ প্রশ্ন করবেন না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই কিয়ামতের আলামতগুলোর মধ্যে, কিয়ামতের ছোট আলামতগুলোর মধ্যে অন্যতম হলো, এবং এগুলো বলার কারণ হলো যে এই শেষ মুহূর্তে আমরা বিজ্ঞানীদের পক্ষ থেকেও এবং কিছু মানুষের পক্ষ থেকে বেশ কিছু সংবাদ শুনছি, যারা বলছে যে 100 বছর পরে, 50 বছর পর, 75 বছর পর, এত বছর পরে কি আমার সংগঠিত হয়ে যাবে। অথচ এই কথাগুলো বলা এটা অতি কথন ছাড়া কিছু নয়, যদি বছরের কোনো হিসাব দেওয়ার দরকার হতো তাহলে মহান রব্বুল আলামিন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই সেটা দিয়ে দিতেন, কিন্তু সেই সংবাদ উজ্জ্ব রেখেছেন মহান রব্বুল আলামিন। এই জ্ঞান কার রয়েছে? একমাত্র আল্লাহর কাছে। অতএব আমি একজন মুসলিম, আমি কি করে নির্ধারণ করে দেই যেটা আল্লাহ নির্ধারণ করেননি? এটা বরং আল্লাহ ও রাসূলের উপরে কথন করা হয়, আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং এই কথাগুলো বিশ্বাস করা যাবে না যারা বলবে যে এতদিন পর বা এত অমুক বছরে কিয়ামত হবে, বরং আপনি জানবেন যে এই আলামতগুলো যখন একটার পর একটা আসতে থাকবে জানবেন কিয়ামত ঘনিয়ে এসেছে। কিয়ামতের ছোট আলামত আছে, আবার বড় আলামত আছে, ছোটগুলো শেষ হয়ে যাবে, তারপর কি হবে, বড়গুলো আসবে, একটার পর একটা যখন আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তখন এগুলো পুঁতির দানার মতো আসতে থাকবে, পুঁতির দানা যদি আপনি একটা ছিঁড়ে দেন খালি তাহলে পটপট করে পড়তে থাকবে, মানে পরেরগুলো অতি অল্প সময়ের মধ্যে চলে আসবে, আর কিয়ামত তখন সংঘটিত হবে, এই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে। তাই আসুন এ সম্পর্কে সম্যক জ্ঞান রাখতে আজকে আমরা কিয়ামতের কিছু ছোট আলামত সম্পর্কে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তার মধ্যে কিছু আলামত নিয়ে একদিন ছোট্ট কিছু আলোচনা করেছিলাম, এজন্য ওই আলামতগুলো শুধু স্মরণ করিয়ে দিতে চাই। সেই আলামতগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। কারণ রাসূল কি বলেছেন একটু আগে বললাম, আমি আর কিয়ামত খুব কাছাকাছি সময়ে এসেছি, কিয়ামত আমার পরপরেই সংঘটিত হবে, এজন্য যে আমি লাস্ট উম্মাত, আমি লাস্ট নবী, আমার উম্মাত তো শেষ উম্মাত। তাহলে রাসূলের আগমন এটা একটা কিয়ামতের আলামত। দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়, এটাও একটা কিয়ামতের আলামত। চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা বলছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত ঘনিয়ে এসেছে এবং চন্দ্র কি হয়েছে, দ্বিখণ্ডিত হয়েছে। কখন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফিরেরা বলেছিল যে আপনি যদি চন্দ্র দ্বিখণ্ডিত করে দেখাতে পারেন আমরা ঈমান নিয়ে আসবো, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঈমানের জন্য কি ছিলেন, মরিয়া হয়েছিলেন, মরিয়া হয়েছিলেন, জীবনের সুখ শান্তি কিছুই তিনি ভাবেননি,
বরং মহান রব্বুল আলামিনের কাছে আবেদন করেছেন যে ওরা যখন বলছে আল্লাহ একটু দেখিয়ে দিন, আশা মানুষগুলো ইমান নিয়ে আসবে, মানুষগুলো ইমান আনবে এই আশায়, কিন্তু বদমাশ দল ইমান আনে নাই। বলেছে মোহাম্মদ সাল্লামের জাদু আকাশেও খাটে, মোহাম্মদ সাল্লামের জাদু আকাশেও খাটে। এইখানে আমাদের জাদু করছে, আমরা বাইরের লোকদেরকে জিজ্ঞাসা করব, বাইরের লোকেরা এসে কি বলছে যে চন্দ্র দ্বিখণ্ডিত হতে তারা দেখেছে, এরপরও ইমান আনে নাই। আসলে ইন্নাকা লা তাহদি মান আহবাবত ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি যাকে ইচ্ছা হেদায়ত দিতে পারি না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়ত দেন। হেদায়ত আল্লাহর হাতে, মেলা লোক এলেমের গাড়ির মধ্যে ঢুকে আছে কিন্তু হেদায়ত ভাগ্য হয় না। সৌদি আরবে এটা ইসলামী রাষ্ট্র, এখানে থেকেও মেলা লোক হেদায়ত পাইনি। মক্কাতে আমরা যাইতে পাই না, অনেক সময় আশা করে যাই, দুদিন চার দিনের জন্য ছুটি পাই না, কিন্তু মক্কার হোটেলগুলোতে যে বাঙালিগুলো আছে সেটা সিটাগাঙ্গা বদ্দা বলেন আর এই দা ওই দা বলেন, ওরাই বেশি ওইখানে, এই জন্যই বলি। হ্যাঁ, তো নামাজ চলছে, নামাজটা পর্যন্ত অনেকে পড়ে না, নাউজুবিল্লাহ মিন যালিক। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, হেদায়ত আল্লাহর হাতে, মক্কার কাছে থেকেও জাহান্নামে যাবে, আবার বাংলার প্রত্যন্ত অঞ্চলে পড়ে থেকেও জান্নাতে যেতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সেই ব্যক্তি আল্লাহর কাছে মর্যাদাবান যার তাকওয়া বেশি। অতএব হেদায়ত মহান রব্বুল আলামিনের হাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা করেছিলেন যে চাচা হেদায়ত হয়ে যাক, কিন্তু হন নাই। যাই হোক, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার আবেদন করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুফফারে কুরাইশের হেদায়তের আশায়, কিন্তু তারা সেটা হয়নি। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন ইকতারাবাতিস সাআহ, এটাও একটা কিয়ামতের অন্যতম আলামত। চার নম্বর, দাসী তার মনিবকে জন্ম দেবে, দাসী তার মনিবকে জন্ম দেবে। ব্যাখ্যা দুটো সংক্ষিপ্ত বলি, যে মার সাথে দাসীর মতো আচরণ করা হবে, অতএব যাদের মা বেঁচে আছেন তার সাথে ভালো ব্যবহার করুন। যদি আপনি দাসীর মতো আচরণ করেন, স্ত্রী মেয়েদেরকে নিয়ে ছেলেদেরকে নিয়ে খুব আরামে আছেন, মা যদি পাঁচটা টাকা চায় আপনার কাছে ভার মনে হয়, তাহলে জানবেন যে আপনার মাঝেই কিয়ামতের আলামত কি আছে বিদ্যমান। প্রশংসার জন্য নয়, বরং আমার ক্ষেত্রে আমি বলি যে বাড়িতে টাকা লাগবে এই কথাটা আমাকে আমার মার মাধ্যমে বলে। কেন বলে? কারণ মার কথা আমি দ্বিতীয়বার ফিরিয়ে দেই। যদি কোনো কিছু দরকার হয় তাহলে আব্বা বললেও অনেক সময় আব্বাকে দু একটা কথা বলতে পারি, কিন্তু মা যদি বলে তাহলে ওই কথার কোনো হেরফের হয় না, মা বলছে খালাস। ফলে দেখা যায় যে মাকে দিয়ে পেশ করে কথাটা। তো এরকমই যেন আপনার হয় যে আপনার মার শরীরে কোনো আবেদন আপনি প্রত্যাখ্যান করবেন না, যদি আপনার পক্ষে সম্ভব হয়, সামর্থ্য আপনার থাকে, আর মার কোনো খোঁজ নেবেন না। দয়া করে এই কিয়ামতের আলামত আপনার ভিতরে বহন করবেন না। এটা আজকে অলরেডি চলে এসেছে। পিতা মাতার কোনো খোঁজ খবর রাখে না, টাকার তার হয় না, অথচ প্রত্যেক দিন হয়তো 5 রিয়ালের সিগারেটই সে উড়িয়ে দেয়, 5 রিয়ালের সিগারেটে উড়িয়ে দেয়, মার জন্য 50টা রিয়াল সে পাঠায় না। আরে আপনি 5 রিয়ালের সিগারেট যদি দৈনিক ধূমপান করেন তাহলে মাসে আপনার 150 রিয়াল হয়, এটাই যদি বাঁচিয়ে আপনার মাকে আপনি দিতেন তাহলে আপনার মা আপনার জন্য দোয়া করতেন, আপনার হক আদায় হতো, আপনার মায়ের দোয়ার কারণে আপনি দুনিয়া ও আখিরাত সুখী হতে পারতেন। কিন্তু হতবাগা আপনি যে আপনার সিগারেটের টাকা হয় কিন্তু বাপ মাকে টাকা দেওয়ার আপনার টাকা হয় না। সম্মানিত উপস্থিতি, অতএব পিতা মাতার সাথে খাস করে আপনার মায়ের সাথে সদ্ব্যবহার করবেন, দয়া করে কিয়ামতের আলামত নিজের মাঝে রাখবেন না। আরো একটা মনে রাখবেন কথা, আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আপনার বাপ মাকে যদি আপনি কষ্ট দেন তবে চিরন্তন সত্য যে 99 ভাগ আপনি মনে রাখেন আপনারও একই দশা হবে। আর দুনিয়াতে না হলেও পরকালে তার শাস্তি আপনি কড়াই গণ্ডায় আল্লাহর পক্ষ থেকে বুঝিয়ে পাবেন। অতএব মার সাথে সদ্ব্যবহার করুন, মা বাবার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না। মা বাবা আপনার জান্নাতের দরজা, যদি আপনি ইচ্ছা করেন সেটা রক্ষা করেন, আর যদি ইচ্ছা করেন নষ্ট করে দেন, এটা আপনার ব্যাপার। অতএব সম্মানিত উপস্থিতি, মা খাস করে এই দুর্বল জাত, নারী জাত, এই মায়েরা অনেক সময়, আমাদের বাবারা অনেক আগে মারা যান, মায়েরা নিঃস্ব হয়ে যায়, ফলে ওই মা আপনার মাকে আপনার জীবনের চাইতে মূল্যায়ন করুন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা, আরেকটা ব্যাখ্যা ছিল যে যুদ্ধ বিগ্রহ বেশি হবে, মনিব তার দাসী তার মনিবকে জন্ম দিবে। এর দ্বিতীয় ব্যাখ্যা হলো
যুদ্ধ বিগ্রহ বেশি হবে, দাসীর সংখ্যা বেড়ে যাবে, ফলে বাবা যেই দাসীর মালিক হবে ওই দাসীর সাথে তার মিলনের মাধ্যমে যে সন্তান হবে এই সন্তান বাবার মৃত্যুর পর ওই দাসীর কি হবে? মালিক হবে। বুঝে আসছে? বাবা মরে গেল, দাসী রেখে গেল, দাসীর মালিক কে হবে? ছেলে তার মালিক হবে। তো এটাই হলো যে মনি এই এই দাসীর পেট থেকে যে সন্তান হয়েছে ওটাই তার মনিব হয়েছে একদিন। এটা হলো একটা ব্যাখ্যা। এটাও হতে পারে এটা কিয়ামতের একটা আলামত, হত্যাযজ্ঞ যখন যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে ওটাও আসবে ইনশাআল্লাহ। এটা গেল চার নম্বর কিয়ামতের ছোট আলামত। পাঁচ নম্বর হচ্ছে নগ্নপদ। নগ্নপদ বুঝেন তো? খালি পায়ের লোকেরা যাদের জুতা ছিল না এক সময়। আমাদের ভিতরে অনেকের এক সময় জুতা ছিল না, আলহামদুলিল্লাহ এই বিদেশে আসার পরে আল্লাহ তালা আমাদেরকে রুজি বরকত দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহ শুক্রিয়া আদা করা দরকার, আলহামদুলিল্লাহ। তো নগ্ন পথ যারা ছিল, বস্ত্রহীন ছিল, ছাগলের রাখাল যারা ছিল, এরা বড় বড় বিল্ডিং তৈরি করে গর্ব অহংকার করবে, আরে তুই কি বিল্ডিং বানাইছিস, আমার বিল্ডিংটা অত্যাধুনিক ডিজাইনে বানাইছ, ঢাকা উত্তরায় চাকরি করতাম সাত নম্বর সেক্টরে, তো ওইখানে একটা বাড়ি আছে, লোকটার নাকি মাশাআল্লাহ বেশ টাকা পয়সা আছে, তো এই লোক করে কি যায় এবার বিদেশ যায়, নতুন বাড়ি দেখে, ডিজাইন দেখে, তখন পছন্দ হয় আবার আইয়া এটা চেঞ্জ করে, আবার যায় আবার যখন কোনোটা পছন্দ হয় আবার মাঝে মাঝে চেঞ্জ করে, আর ওই ছাদের উপরে এমনভাবে করে রাখছে, গাছপালা দিয়ে সুন্দর করে সাজা রাখছে, মানে দেখার মতো একটা বাসা। তো যাই হোক, যে কথা বলছিলাম যে যারা রাখাল প্রকৃতির লোক তারা বড় বড় বিল্ডিং তৈরি করে গর্ব অহংকার করবে, যা অলরেডি চলছে, যা অলরেডি চলছে। ছয় নম্বর, অযোগ্য ব্যক্তিকে নেতা হিসেবে গ্রহণ করা হবে, ফলে সংসদে গান বাজনা শুরু হয়ে যাবে এবং আজগবি কথা বলবে, যেগুলো নেতাদের পক্ষ থেকে অসম্ভব ব্যাপার সেই কথাগুলো তারা বলবে, একে রাবি শকে এই সেই, এত বড় যোগ্য মর্যাদায় আপনি অধিষ্ঠিত হওয়ার পরে আপনার কাছ থেকে এই সকল শব্দ জাতি আশা করে না, কিন্তু সেগুলো কি তার দাদার কথা, তার দাদা দাদার কথা, মানে ওর চাইতে আরো বড় বড় কথা কিন্তু চলে আসছে। আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন, আল্লাহুম্মা আমিন। সাত নম্বর, এলেম কমে গিয়ে অজ্ঞতা বৃদ্ধি পাবে, এবং এলেম দ্বারা উদ্দেশ্য হলো দিনী এলেম। দুনিয়াবি এলেমের মূল্য আল্লাহর কাছে সামান্য পরিমাণ, খুবই সামান্য, যেটা না হলে দুনিয়া চলে না। আর মহান রব্বুল আলামিনের কাছে এলেম হলো, যদিও হাদিসের মধ্যে দুর্বলতা রয়েছে, তবু হাদিসটি আবু দাউদ শরীফে বর্ণিত হয়েছে, যাল ইলমু সালাসা, ইলমু সালাসা, এলেম হলো তিন প্রকার, ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া ফাযলুন, আর এর চাইতে বাইরের এলেম যেগুলো হলো অতিরিক্ত এলেম। সেই তিনটি এলেম হলো কোরআনের এলেম, হাদিসের এলেম, এবং এলমে ফারাইজের এলেম, এলমে ফারায়েজ, জমির ভাগ বন্টন, এই তিনটা এলেম হলো আসল এলেম, আর বাকি যেগুলো ওগুলো অতিরিক্ত, ওগুলো যদি জায়েজ হয় তো অর্জন করা যাবে, আর যদি জায়েজ না হয় তাহলে অর্জন করা যাবে না। তো এলেম উঠে যাবে, দিনই এলেম উঠে যাবে, এরও একটা লম্বা আলোচনা আছে কিন্তু সেটা আমাদের সময় নেই আজকে। আট নম্বর, হত্যাযজ্ঞ বৃদ্ধি পাবে, মানুষ আজকে হত্যা অহরহ হচ্ছে, এবং বিশেষ করে আমাদের মতো দেশে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। কয়েকদিন আগে বলছিল যে ঘর পাহারা দেওয়া সম্ভব না, এখন বাহিরেও পাহারা দেওয়া, কী পাহারা দিবা, তাহলে এতগুলো পুলিশের দরকার কি? আমার কাছে কথা হলো যে এক লাখ দেড় লাখ পুলিশ রেখে লাভ কী, যদি ওই পুলিশ দিয়ে কাজ না নেই, ব্যাটালিয়নে বসে থেকে তোমার লাভ কী? তুমি রোডে ঘাটে পাহারা দাও, এটাই তোমার দায়িত্ব, ওইখানে তার খাবার পৌঁছে দেওয়া হোক সরকারের পক্ষ থেকে, আরে টাকা পয়সা তো আমাদেরগুলো লুট করে নিয়েই যাচ্ছ, ওদেরকে খাওয়াইলে সমস্যাটা কোথায়? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, তো আসলে এটাও একটা কিয়ামতের আলামত হবে যে পুলিশ টুলিশ বেশি হবে, খেদমত মাফি, খেদমত মাফি আসবে সেটা ইনশাল্লাহ। তো হত্যাযজ্ঞ বৃদ্ধি পাবে, নয়। এবং দশ নম্বর কিয়ামতের ছোট আলামত হচ্ছে, মদ পান করা হবে তবে উহাকে অন্য নাম দেওয়া হবে। কি নাম জানি না অত বেশি, তো শুনছি এমনি, হুইস্কি, ফ্যান্সি, ডাইল, ফাইল, কি যেন এইসব নাম দিছে। এবং জেনা ব্যবচার বৃদ্ধি পাবে, আজকে আমরা যেটা থেকে শুরু করব এগুলো সংক্ষিপ্ত গেল, কারণ এগুলো একদিন আলোচনা করেছিলাম। আজকে আমরা বলবো এগারো নম্বর কিয়ামতের ছোট আলামত। কয় নম্বর? এগারো নম্বর কিয়ামতের ছোট আলামত হলো গান বাজনা এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করা হবে। আজকে বাংলাদেশে দুইটা চ্যানেল একটু ইসলামী মনোভাব সম্পন্ন ছিল, সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, বাকি যে চ্যানেলগুলো আছে জুড়লেই দেখবেন ড্যান্স আর নাচ, খালি দেন আপনি ওপেন করেন, ওপেন করার আগেই ওখানে চলতেছে, হ্যাঁ আপনার ওপেন করতে বাকি, কারণ চলতেইছে তো এটা চব্বিশ ঘন্টা, নাচ আর গান আর মানে বিশেষ করে বিধর্মীদের নাচ গান আরও শুরু হয়ে গেছে, মুসলিম পাঠ করতেছে হো হিন্দুর মন্তাসব ভাবে কও মিন ফাহুয়া মিনহুম, ও নিজেকে এমনি হিন্দু বানিয়ে দিছে, আরে মুসলিম তুমি না, ধুতি পড়ার দরকার কি? তুমি যদি একটা পাঠ করোই রে বাবা, জানি নাচ গান বাজনা এগুলো পাপের কাজ,
করলেও তুমি তোমার লেবাসে করো, কিন্তু না তোমাকে ধুদি পড়ে করতে হবে, আশ্চর্যের বিষয়। যাই হোক, গান বাজনা বাদ্যযন্ত্রকে এগুলো হালাল মনে করবে। এখন এটা আমাদের দেশে একটা পেশা হিসেবে গ্রহণ করা হয়েছে, এটাকে পেশা হিসেবে গ্রহণ করা হয়েছে। আর বাইরে যাওয়ার সময় একটু দোপাট্টা লাগিয়ে নিল, তারপরে ভিতরে গান নাচ গান শেখায়, কয় খুব পর্দানশীল ছিল মেয়েটা, কি বুঝতে পারছেন, মেয়েটা খুব পর্দানশীল ছিল। পর্দানশীল থাকলে গান বাজনা শিখাবে কেন রে ভাই? গান বাজনার মোয়াল্লেম মোয়াল্লেমা যদি তাই হয় তাহলে যতদিন শিখাইছে তার গুনার ভাগ পড়বে তার উপরে। অতএব সম্মানিত উপস্থিতি, এই গান বাজনা থেকে দূরে থাকুন। আবদুল্লাহ ইবনে ওমর চিনেন তো? আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পদে পদে অনুসরণ করতেন। একদিন তিনি তার গোলাম নাফের সাথে ছিলেন। নাফে বলছেন রাদিয়াল্লাহু আন যে আমি ইবনে ওমরের সাথে ছিলাম, এক রাস্তা দিয়ে তিনি চলছেন, তারপরে গান বাজনার শব্দ তার কানে আসলো। গান বাজনার শব্দ কানে আসার সাথে সাথে তিনি রাস্তা থেকে নেমে গেলেন এবং দুই কান দিয়ে দুই আঙ্গুল বন্ধ করে দিলেন। এখন তো আমরা এমনি খুললে দিতাম, হ্যাঁ দেখি কার কে এটা গাই, হ্যাঁ রুনা লাইলা নাকি সাবিনা ইয়াসমিন, কয় হুজুরে কেমনে নাম জানে, এই তো পেপার পত্রিকা আসে, হ্যাঁ আরও কী কী যেন নতুন নতুন বাইর হয়েছে, আর এখন আরও নতুন নতুন মানে শয়তানি ইয়া প্রোগ্রাম তৈরি হয়েছে। কিছুদিন আগে ওই যে মিস লাক্স নাকি তৈরি হয়েছে, তারপরে কী যেন মিস ক্লোজ আপ এগুলো তৈরি হয়েছে। এরা শয়তানের গুরু, শয়তানের গুরু এরা, এরা দেশে দেশে গান বাজনা শিখিয়ে বেড়ায়, ওর মাধ্যমে ইমান নষ্ট করে দেয় মানুষের। এরা একদিন নামাজের জন্য ডাকে না, একটা ইসলামী অনুষ্ঠানের জন্য নাই, কিন্তু গান বাজনার জন্য আসে। আর আমরাও না বুঝে নামে মুসলিম আর হুজুকে বাঙালি দেই দৌড়, রাত তিনটা পর্যন্ত গান বাজনা শুনে। আমি একদিন, আমি খণ্ডকালীন সময়ের জন্য ওই রংপুর সালাফিয়া মাদ্রাসায় শিক্ষক হয়েছিলাম, তো একদিন রাত্রে দেখি আমার সাথে সার নাই, আমি রাত্রে ঘুমাইছি, কিরে সার গেল কই, শুনছি যে রংপুরের কেন্দ্রস্থল যেটা ওই জায়গায় নাকি সেই দিন মিস ক্লোজ আপ তৈরি হয়েছিল, মানে ছোটো ছোটো বড়ো যারাই আছে গান ইয়ে করবে, আর ওই গানের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড ইত্যাদি নির্ধারণ করবে এলাকা ভিত্তিক ইত্যাদি। তো এইভাবে ওইখানে দেখা গেছে যে আমার সাথে সার নেই, অথচ স্যার পাঁচ অক্ত নামাজ পড়ে ও মনে হয় একটা মুলবি টাইপের লোকের ছেলে। তো যে কথা আমি বলছিলাম যে গান বাজনা একটা পেশা হিসেবে আজকে গ্রহণ হয়েছে এবং এটাকে মানুষজন খারাপ চোখে দেখে না। কিন্তু আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি কি করলেন, নাফে বলছেন যে রাস্তা দিয়ে চলার সময় গান শুনতে পেলেন, বাজনা বাদ্যের যন্ত্রের আওয়াজ শুনতে পেলেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা উনি রাস্তা থেকে নেমে গেলেন, তারপর দুই আঙ্গুল দিয়ে কান দুইটা বন্ধ করে দিলেন। অনেকক্ষণ এইভাবেই চললেন, চলার পরে নাফেকে বলছেন, নাফে কিছু শোনা যায়নি, কয় না শোনা যায় না, তখন কান থেকে আঙ্গুল সরালেন, তারপর বললেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, উনি গান বাজনা শুনতে পাওয়ার পর আমি যেমন করলাম উনি তেমনই করেছিলেন, আল্লাহু আকবার। পাল্টে গেছে এখন কানটা খুলে দেই, কিরে গান হয় নাকি, না শোনার বান করে একটু শুনেই নেই, হ্যাঁ এই অবস্থা। দয়া করে গান বাজনা থেকে দূরে থাকবেন, আপনার গান বাজনা অনেক সময় অনেক মানুষের ক্ষতি করে, অনেক অবুজ বলবো আমি এদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের সকলকে মাফ করবেন ইল্লাল মুজাহিরিন, যারা প্রকাশ্যে ওপেনে পাপ করে তাদের ব্যতীত। প্রকাশ্যে মেলা লোক আছে, তুই গাড়ি চালাবি বেটা গাড়ি চালা, তুই গান শুনবি তুই শুন, কিন্তু এমন ভাবে জোরে দিবে, বরং মেলা জন তো আলাদা সাউন্ড বক্স লাগিয়ে দিয়েছে, সেটা সৌদি হোক আর গাইরে সৌদি হোক, সবার জন্যই পাপ, এটা সৌদির জন্য পাপ নয়, এটা নয় সবার জন্য পাপ, আবার জানালা খুলে দিয়ে ব করে চালাচ্ছে। তো এতে করে আপনি আপনার পাপ বহন করছেন আর দশজনকে আপনি ক্ষতি করছেন, তাদেরকেও গান শোনাচ্ছেন বা ব্যবস্থা করে দিচ্ছেন, তাদের কানের আপনি সমস্যা করছেন, ফলে আপনি বড় গুণাগার হচ্ছেন। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যেন বাদ্যযন্ত্রকে না বলি। আবু আমের অথবা আবু বকর আশ-শারি থেকে বর্ণিত, ওয়াল্লাহি মা কাযাবানি, তার আগের রাবী বলছেন যে আল্লাহর কসম এই লোক আমাকে মিথ্যা বলেননি, সামিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, কি বলতে শুনেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মাতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন কিছু লোক হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা, যারা জেনাকে হালাল মনে করে সেঞ্চুরি করবে, করছে না আমাদের দেশে সেঞ্চুরি করছে, কতজন যে না জানায় রয়েছে আল্লাহ আলাম, যাদের আল্লাহর ভয় নেই নামে মুসলমান কিন্তু কামে
ফেরাউন উৎসাহিত খারাপ হয়ে রয়েছে এরা, তারা জেনাকে হালাল মনে করবে, ওয়াল হারি ওয়াল হারির রেশমি কাপড়কেও হালাল মনে করবে, ওয়াল খামরা ওয়াল মাআজিব মদকে হালাল মনে করবে এবং বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করবে। আপনি মনে করিয়েন না যে আমি এদের দলে নাই, আপনি মনে করিয়েন না যে আমি তো ভালো ইসলামিক সেন্টারে যাই। হতে পারে যে কোনো ক্ষণিক টাইমের জন্য আপনি হয়তো গানের সুরে পাগল হয়ে গিয়ে কিছু শুনেই নিয়েছেন, ফলে আপনিও কিন্তু শয়তানের চক্করে পড়ে যেতে পারেন। আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এখন ফেসবুকের যুগ, আরও বেশি সমস্যা। আপনার কাছে একজন একটা ট্যাগ মেরে দিছে, হ্যাঁ, তারপর আপনি মনে করছেন এটা কি নাকি একটু দেখি, কট করে দিয়েছেন, দেখেন গান তো কিছু না কিছু তো আপনার ভিতরে চলে আসলো। একদিন এক ভাই আমাকে বলছেন যে একজন শায়েক তার আইডিতে একটা খারাপ ছবি। তো আমি বললাম তো এটা তো হতেই পারে না, কিন্তু আমি যখন ঢুকলাম দেখলাম আসলে খারাপ ছবি। আমি বললাম যে উনি তো দেশে উনি অনলাইনের সাথে যোগাযোগই নাই, তার দেশে গেলে কয়জন বা অনলাইনের সাথে যোগাযোগ করে, বিশেষ করে শায়েকদের বেশি থাকে না, এজন্য সে শায়েকরা ওই সবের সাথে যুক্তই নাই, এখানে বিভিন্ন অফিস আদালতের মাধ্যমে বা এই সহজ নেটটা ফলে তারা ব্যবহার করে। তো আমি তাকে বললাম যে উনি এই সংবাদ রাখেন না, কিন্তু কোনো বদমাইশে তাকে ট্যাগ করে দিয়েছে। তো যে কথা আমি বলছিলাম যে এটা এখন আরও আমাদের জন্য বড় ফেতনা। হ্যাঁ, ফেসবুকের মাধ্যমে দাওয়াতি কাজ যা হয় তার চাইতে খারাপই কাজ বেশি হয়, এজন্য এ থেকে সাবধান থাকুন, আল্লাহ যেন হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। বা ১১ নম্বর কিয়ামতের ছোট আলামত হলো গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করা হবে, এবং এই হালাল মনে করার চাইতে আমাদের সমাজের লোকেরা আরও উপরের লেভেলে গেছে, যারা গান গাইতে পারে ওদের বাজেটও বেশি। ছোটো থাকতে ওই শুনতাম যে কুচকাওয়াজ হয়, জামালপুর থেকে একটা বুড়া চাচা আসে, হ্যাঁ, ঢাকা স্টেডিয়ামে তার এতিমদেরকে নিয়ে, এতিমখানার বুড়া চাচা হলো এতিমখানার মুদির। তো এই বুড়া চাচা কী করে, এক মোটর সাইকেলে পাঁচজন সাতজন পোলাপান উড়ায়, হ্যাঁ, লাইন করে দাঁড়ায় রাখে, ঘুরে একজন কাদের চড়ায়, হ্যাঁ, একজন সবচাইতে মানুষের কাছে দৃষ্টিনন্দন ছিল এই ইয়াটা। যদি ওইখানে কোনো অনুষ্ঠান না থাকতো এই একটার জন্যই মেলা হাজার হাজার লোক হাজির হতো। তো ওইখানে গিয়ে একবার অনুষ্ঠানে একবার গেলাম, যে আমাদের জাতীয় দিবস কি যেন স্বাধীনতা না বিজয় দিবস ছিল, তো যাই হোক গেলাম। তো ওইখানে প্রধানমন্ত্রী সহ গায়িকা নিয়ে প্রদক্ষিণ করা হলো, গান গাওয়া হলো, ওটারই দাম নাকি লাখ লাখ টাকা, একটা গান গাবে ওরই জন্য কয়েক লাখ টাকা বাজেট। তো এখন ওদেরই হচ্ছে আমাদের দেশে মান সম্মান বেশি, ওদেরই মান সম্মান বেশি আমাদের সমাজে। তো দয়া করে আমরা যেন এই পথে না যাই, এবং আমাদের ছেলে মেয়েগুলোকে যেন আমরা ছোটো থেকে কেরাত এবং ইসলামী যে সকল সঙ্গীতগুলো আছে সেগুলো আমরা শোনানোর চেষ্টা করি, আর হারাম থেকে যেন আমরা নিজেরা বিরত থাকি, তাদেরকে বিরত রাখার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ১২ নম্বর কিয়ামতের ছোট আলামত হলো পুরুষেরা রেশমি কাপড় পরিধান করবে। আপনারা বা আমরা হয়তো পড়ি না, তবে আমাদের সমাজে যারা নেতৃস্থানীয় লোক তারা এগুলোর ধারই ধারে না। বরং ইন্ডিয়াতে কিছুদিন পূর্বে স্বর্ণের জামা বাইর হয়েছে, জানেন কি না, স্বর্ণের জামা তৈরি করছে, আল্লাহু আকবার, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করাই হারাম, সেখানে পুরা শার্টটা তৈরি করছে স্বর্ণ দিয়ে। তো রেশমি এরকম কাপড় আমাদের দেশের নেতৃস্থান লোকেরা অনেকেই পরে, আমরা ওই পর্যন্ত পরতে পারবো না। শুনেছি কোনো সাবেক এক মন্ত্রী নাকি ইয়া করতেন, একদিন যে শার্টটা পরেছেন দ্বিতীয় দিন ওই শার্টটা আর পরতেন না, অবশ্য এখন জেলে পরতেছে বা পরতেছে। যাই হোক, যে কথা বলছিলাম যে রেশমি কাপড় এটা হচ্ছে সিল্ক জাতীয় যে কাপড়, এটা যেন আমরা পরিধান না করি। আমরা শুনেছি যে কিছু পাঞ্জাবি রয়েছে, এই পাঞ্জাবিগুলোতে সিল্কের মিশ্রণ রয়েছে, সেগুলো অ্যাভয়েড করতে হবে, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া লাম ইয়ালবাসু ফিল আখিরা, যে ব্যক্তি এই দুনিয়াতে রেশমি কাপড় পরবে পরকালে সে এটা পাবে না। শুধু তাই না, রাসূলের আদেশ অমান্য করা, এটা যে দুনিয়াতে তার জন্য হারাম ছিল ওটার জন্য কি শাস্তি হবে না? হারাম ছিল সেটা করেছে, সে তার জন্য তার শাস্তি আছে। ৩৮৬৬ নম্বর হাদিস। ১৩ নম্বর কিয়ামতের ছোট আলামত হচ্ছে খেয়ানতকারীকে আমানতদার মনে করে তাকে কাছে রাখা হবে, যে খেয়ানতকারী ওকে আমানতদারি মনে করা হবে আর ওকে ঘনিয়ে কাছে রাখবে। তো এ হয়েছে আমাদের অবস্থা আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ ইউবগিযুল ফুহশা ওয়াত তাফাহুশ, আল্লাহ গরহিত কাজকে খারাপ মনে করেন অথবা তার প্রতি ক্রোধ রাখেন।
ওয়াত্তাফাহুশ, কিছু লোক আছে বেহায়াপনার ভান করে। আল্লাহ তাআলা বেহায়াপনাকে অপছন্দ করেন, বেহায়াপনার ভান করাকেও অপছন্দ করেন। ওয়াল্লাদি, এবং এগুলো বুঝে নেওয়ার বিষয়, বলার বিষয় না, বুঝে আসছে? হ্যাঁ, মেলাজন আছে, যখন বাসায় থাকে তখন কোনো খবরই নাই, বাইরে যাবে ওইখানে ছেলে মেয়ে সবাই আসবে, মেয়েও সাজে ছেলেও সাজে, ওইখানে আপনি যাইবেন, পর মেয়ে থাকবে, অন্যরা থাকবে, ওইখানে আপনার এত সাজার দরকার কি? আবার স্বামীর জন্য যতটুকু মেয়ে মহিলা সাজে না, ওইখানে গিয়ে ঠিকই সাজে ওইখানে যাওয়ার জন্য। তো এগুলো তাফাহুশ, মানে বেহায়াপনার ভান করা। আর ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা ও প্রাণ, লা তাকুমুস সাআতু হাত্তা ইউখাওয়ানাল আমীন। একটা ভালো লোককে খারাপ বলা হবে, একটা আমানতদার লোককে খারাপ জানবে সমাজের লোকেরা। এখন কি কয়, কুল্লু মুতাওয়া খারবান, আছে না এরকম লোক? এরকম খারবান লোক কিন্তু আছে, আসলে ও নিজে খারবান। হ্যাঁ, ওরা ভালো লোকদেরকে, যাদের দাড়ি টাড়ি আছে এদেরকে খারাপ বলে জানে। তো আমানতদারকে খেয়ানতকারী মনে করবে, ওয়ায়ু তামানুল তামানাল খাইনু, খেয়ানতকারী যে ওকেই আমানতদার মনে করবে। হাত্তা ইয়াজহারাল ফুহশু ওয়াত্তাফাহুশ, এমনকি বেহায়াপনা এবং বেহায়াপনার ভান সমাজে ছড়িয়ে পড়বে। ওয়াকাতিয়াতুল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হবে। ওয়াসুউল জেওয়ার, এবং প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা হবে, তখন জানবেন কিয়ামত কি হয়েছে, ঘনিয়ে এসেছে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যেন এই সকল কিয়ামতের আলামত সম্পর্কে সাবধান ও সতর্ক হই, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করি, ব্যয়াপনার দিকে না যাই। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। 13 নম্বর গেল, 14 নম্বর এবং 15 নম্বর কিয়ামতের ছোট আলামত হলো, হঠাৎ মৃত্যু বৃদ্ধি পাবে, হঠাৎ মৃত্যু বৃদ্ধি পাবে। হঠাৎ মৃত্যু বৃদ্ধি পাওয়ার অর্থ এই নয় যে হঠাৎ করে মেলাটি মানুষ মরে যাবে, এমন নয়, বরং আচানক মৃত্যু হবে। একটা লোক সুস্থ চলছে ফিরছে, দেখবেন হঠাৎ করে মরে গেছে। আরে আমাদের পুরাতন সেন্টারে শেখ মতি রহমান সাহেবের দাস চলছিল, হঠাৎ করে একটা শব্দ আসলে একটা লোক ওইখানেই শেষ, এ হঠাৎ মৃত্যু। এই জন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম বেশ কিছু বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, তার মধ্যে অন্যতম একটা বিষয় হলো ওয়াফুজা আতিল মৌত, আচানক মৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কারণ এতে কারো কাছে মাপও চাওয়া হয় না, ঋণ টিন ইত্যাদি থাকলে সেটা পরিশোধের কোনো সুযোগ থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। কিন্তু হঠাৎ মৃত্যু বৃদ্ধি পাবে, এটা ঘন ঘনই আপনি শুনতে পাবেন। অনেক লোককে আপনি দেখবেন যে খুব ভালোই ছিল, আমাদের আমজাদ ভাই রাহিমাহুল্লাহ, যিনি আউজামে ছিলেন, লোকটা মোটামুটি ভালোই ছিল, ওইখানে দার্সের ব্যবস্থা করেছিলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, আল্লাহুম আমিন, সুস্থই ছিলেন। কিন্তু হঠাৎ করে দেখা গেল পেটের সমস্যা, টয়লেট ঠিক হয় না, এই করতে করতে দেশে গেল, দেখা গেল যে যাওয়ার পর মারা গেল। হঠাৎ একটা সুস্থ লোক দেশে যাওয়ার পর কি অসুখ বিসুখ হলো, মারা গেল। আমাদের এখানে নিচের লাইব্রেরিতে ছিলেন ভাই রাইয়ান, কেরালা লোক ছিলেন, কিন্তু নতুন মুসলমান হিসেবে মাশাআল্লাহ একজন মুসলমানের চাইতে মেলা ভালো ছিল। তো সেই লোকটা, তার কাশির অসুখ ছিল বেশ কিছুদিন ধরে, দেশে গেল, কি হলো, হঠাৎ করে মারা গেল। তো ফুজাতুল মওত, আবু সাইদ ভাই ছিলেন, যাকে আমি অবশ্য পাইনি। তো এরকম এর সাথে আমাদের ওই দাল্লা সানাইয়াতে মসজিদে থাকতেন আমাদের ভাই আব্দুস সামাদ, উনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলেন। তো এই হঠাৎ মৃত্যু, অথচ তার আগের দিন তার সাথে আমার কথা হলো, লেনদেন হলো, উনি আমার কাছে 200 রিয়াল ওই যায়, উনি সিম দিতেন অথবা ডলার দিতেন ইত্যাদি, এগুলো দিতেন উনি আমাকে, নেটের সিম দিতেন বা কিছু। তো 100 রিয়াল পাইতেন, বলছে ঠিক আছে শেখ পরে ওইটা দিয়েন, ওই রাত্রেই শেষ। আগের দিন কথা হলো, ওই দিন রাত্রি চলে গেছে। তো যে কথা বলছিলাম যে হঠাৎ মৃত্যু বৃদ্ধি পাবে, এটা কিয়ামতের একটা আলামত, আর এটা অলরেডি চলছে, অলরেডি এই আলামত চলছে। কিছুদিন পূর্বে আমি কোনো এক জায়গায় গেছিলাম আলোচনায়, তো কোনো এক ভাই বললেন যে চিটাগাংয়ের এক ভাই, উনি দেশে চলে গিয়েছিলেন, আসার তার ইচ্ছা ছিল না, কিন্তু দেশে গিয়ে একটা বাড়ি ধরেছিলেন, বাড়ি ধরার পরে ভিসাটা উনি ক্যান্সেল করেননি, বাড়ি ধরার পরে উনি দেখছেন যে টাকা পয়সা শেষ, তো কিছু টাকা ঋণ হয়ে গেছে, বাধ্য হয়ে আবার এসেছেন। ভাই খুজারিয়াতে থাকতেন, তো ফজরের সময় তাকে কেউ ডেকেছে, তো সে কথা বলেছে, ডিউটির সময় তাকে মানুষজন ডাকছে, তো আর কথা বলে না, তার মানে শেষ, চলে গেছে এই দুনিয়া থেকে। তো ফুজাতিল মওত, হঠাৎ মৃত্যু বৃদ্ধি পাবে, এটা গেল 15 নম্বর কিয়ামতের ছোট আলামত। 14 নম্বর, 15 নম্বর কিয়ামতের ছোট আলামত হলো, মসজিদকে রাস্তা হিসেবে গ্রহণ করা হবে। কি বুঝলেন কিছু? মসজিদের মধ্যখান দিয়ে রাস্তা হবে নাকি, এটা অর্থ না, এরকম অর্থ নয়,
তবে হতেও পারে, কারণ অনেকে অনেক জায়গায় এরকম আছে মসজিদের এই দরজা দিয়ে ঢুকে ওই দরজা দিয়ে চলে যায়, হ্যাঁ এরকম হয় একটা। তবে এখানে অর্থ হলো যে মসজিদের পাশ দিয়ে লোকজন যাবে কিন্তু নামাজ আদা করবে না। মসজিদের পাশ দিয়ে ঠিকই যাচ্ছে, আজানও হচ্ছে, নামাজও চলছে, আরে অনেক সময় একটু লেট হয়ে গেলে নিজেকে আফসোস লাগে যে না হয়তো এক রাকাত চলে গেল, কিন্তু মেলা হতবাকার দল মসজিদের সামনে বসে আছে মসজিদে ঢুকে না, মসজিদের পাশ দিয়ে যাচ্ছে কিন্তু মসজিদে ঢুকে না, এই অবস্থা। তো এটা হলো কিয়ামতের অন্যতম একটা আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিন ইক্তিরাবিস সাআ, কিয়ামত ঘনিয়ে আসার একটা আলামত হলো ইনতিফাখুল আহিল্লা, চাঁদ মোটা হয়ে দেখা দেবে, আইয়ুরাল হিলালু লাইলা, এক রাত্রের মানে প্রথম দিনের চাঁদ দেখা যাবে, ফায়ুকালু মানুষ বলবে হুয়া ইবনু লাইলা, তাই না, এটা মনে হয় দুই দিনের চাঁদ, কি বলবে এটা মনে হয় দুই দিনের চাঁদ, এটা কিয়ামতের একটা আলামত। প্রথম তারিখেই চাঁদ দেখবে মানুষ কিন্তু বলবে কি মনে হয় দুই দিনের চাঁদ, মোটা মোটা লাগতেছে, তো এই মোটা যদি মনে করেন প্রথম দিন চাঁদ উঠেছে আর, তাহলে জানবেন এটা কিয়ামতের একটা আলামত। ওয়া আন তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, আর মসজিদকে রাস্তা হিসেবে গ্রহণ করা হবে, ওয়া আইয়াযহারা মাউতুল ফুজআতি, আর হঠাৎ মৃত্যু কি পাবে বৃদ্ধি পাবে। সিলসিলা সহিহ আল শেখ আলবানী রাহিমাহুল্লাহ 2292 নম্বর হাদিস এবং উনার সহিহুল জামের 5899 নম্বর হাদিস, এই হাদিসে এই কথাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 16 নম্বর কিয়ামতের ছোট আলামত হলো ফেতনা বৃদ্ধি পেয়ে উহার খারাপি ব্যাপক আকার ধারণ করবে। ফেতনা, যে ফেতনা সম্পর্কে আজকে বড় মসজিদে আলোচনা হয়েছে, এই ফেতনা বৃদ্ধি পাবে এবং ব্যাপক আকার ধারণ করবে। আজকে ফেতনার কোনো শেষ নাই সমাজে, একদিক থেকে বাঁচছে তো আর একদিকে গিয়ে ফেতনায় পড়ছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাকুমু সাআ, কিয়ামত সংগঠিত হবে না ওই পর্যন্ত হাত্তা ইউকবাযাল ইলম, যতদিন এলেম উঠিয়ে না নেওয়া হবে, এটা একটা কিয়ামতের আলামত যেটা আমরা অলরেডি বলে এসেছি। ওয়াতাকসুরু জালাজিল, ভূকম্পন বেশি হবে, ভূকম্পন বেশি হবে, বাংলাদেশে কয়দিন পর পর হয়, ছোট মাত্রায় হচ্ছে মনে হয় এটি আল্লাহ তাআলা মনে হয় বাড়ি মারতেছেন নাকি আল্লাহ আলাম, আমার মনে হয় এটি, হ্যাঁ যে বড়গুলো আইব সাবধান হয়ে যা, বড়গুলো আইব সাবধান হয়ে যা, যদি আসে বাংলাদেশে, হ্যাঁ যেগুলো বিদেশে হয়েছে ওগুলো যদি ওই লেভেলে যদি বাংলাদেশে ঢাকাতে হয়, আর ঢাকার বিল্ডিং যেই দুর্বল, আর যেই পচা মাটির মধ্যে কাদার মধ্যে দাবায় রাখছে এই বিল্ডিংগুলোকে, আল্লাহ আকবর, কত লোক যে মারে আল্লাহ মরে আল্লাহ জানে, আল্লাহ যেন হেফাজত করেন আল্লাহ মান। তবে লোকগুলোকে ইসলাহ হওয়া উচিত, কিন্তু আমাদের ইসলাহ হওয়ার সম্ভাবনা খুবই কম, আল্লাহ যেন আমাদের দেশের লোকগুলোকে হেদায়ত দান করেন আল্লাহ আমিন। এগুলো যে কিয়ামতের পূর্বাভাস, এগুলো তাদেরকে বুঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন। হ্যাঁ বলা হয়নি এখানে কত মাত্রার হবে, বলা হয়েছে ভূমিকম্প বেশি হবে, তো কয়েকদিন পর পরই তো ভূমিকম্প হচ্ছে, এগুলো কিয়ামতের আলামত। তবে যখন বড়টা আসবে সেদিন কিন্তু আর বাঁচার উপায় থাকবে না। ওয়ায়াতাকারাবুজ্জামান, সময় খুব ঘনিয়ে আসবে, সময় ঘনিয়ে আসার অর্থ হলো যে এই সকাল সকাল হলো দেখতে দেখতে দুপুর হয়ে যাবে, আপনি যে কী কাজ করলেন বুঝেই উঠতে পারবেন না, মানে সময়ের বরকত মাফি, সময়ের বরকত মাফি, সময়ে কোনো বরকত হবে না। এখন জোহর হয়ে গেলো, কিছুক্ষণ পর দেখবেন কী কাজ করলেন না করলেন, আসর হয়ে গেছে, আসরের পর মাগরিব হয়ে গেছে, দিনটা এমনি চলে গেলো, কিছুই কাজ করা হলো না, বুঝে আসছে তো, সময় খুব দ্রুত শেষ হয়ে যাবে, সময় খুব দ্রুত শেষ হয়ে যাবে। এখন কী অবস্থা, এখন তো একই অবস্থা, হ্যাঁ দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, আর আমি মনে করছি মাশাআল্লাহ দিন চলে গেল আরেকদিন পর বেতন পামু, হ্যাঁ এটা খেয়াল করেন না যে বেতন মানে আপনার জীবন চলে গেল, এক মাস চলে যাওয়া মানে কি আপনার এক মাস জীবন হায়াত কমে গেল, এটা মনে রাখিয়েন। হ্যাঁ এর অর্থ নাই যে এক মাস পরে খালি বেতন পাইলেন আর পকেট ঢুকালেন, পকেট গরম আর বাজার গরম, না আপনার টাকা পাওয়া মানে আপনার জীবন থেকে একটা মাস চলে যাওয়া, খেয়াল করুন ওই একটা মাসে আপনি কত টাকা পাইলেন আর পরকালের জন্য কত টাকা পাঠালেন জমালেন, আল্লাহ যেন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন আল্লাহ। ওয়াতাকারাবাজ্জামান, সময় দ্রুত শেষ হয়ে যাবে, ওয়াতাজহারাল ফিতানু এবং ফেতনা বেশি হয়ে যাবে, বৃদ্ধি পাবে, ওয়াইয়াকসুরুল হারজু, হত্যা বৃদ্ধি পাবে, ওয়াহুয়াল কাতলু, হারজ শব্দের অর্থ হচ্ছে কতল বা হত্যাযজ্ঞ, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিল, এমনকি তোমাদের মাঝে সম্পদ এত বৃদ্ধি পাবে যে এটা বন্যার মতো হয়ে যাবে সম্পদ। যে সমস্ত লোকগুলো দেশে থাকলে হয়তো 2000 টাকা বা 3000 টাকা চাকরি পাওয়া বড় মুশকিল ছিল, এখানে আসার পর 2000-2500 রিয়াল কামাচ্ছে কিনা, তো সম্পদ বেশি হয়ে গেছে,
সম্পদ বেশি হয়ে গেছে, কিন্তু এগুলোর আমরা মূল্যায়ন করতে জানছি না। তো এটাও একটা কিয়ামতের আলামত যে সম্পদ বেশি হবে, সম্পদ বেশি হবে, সম্পদের মানুষ কোনো মূল্যায়ন করবে না। এই জন্য আমাদের অর্থমন্ত্রী বলছে যে যখন ওই যে কোন ব্যাংকের জন্য না কী জন্য এটার নাম, এটার নাম মনে হয় 4,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা কোন জন্য গেল, এটার জন্য ওই শেয়ার বাজারের, শেয়ার বাজারের 4,000 কোটি টাকা গেল, কই নাথিং, এটা কোনো টাকাই না। আর এই জন্য না খেয়ে আমরা 4 টাকার জন্য 4,000 কোটি টাকা চলে যায় তো কিছু কই নাথিং, আসলে নাথিং হবে না কেন, ওরা যে 8,000 কোটি টাকা না কত কোটি টাকা রিজার্ভ থেকেই মেরে দেয়, তো ওদের কাছে 4,000 কোটি টাকা কী মনে হতে পারে। তো এই জন্য বলবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্পদ সম্পদ বৃদ্ধি পাবে, সম্পদের কোনো মূল্যায়ন হবে না। সহিহুল বুখারী 978 নম্বর হাদিস। কিয়ামতের ছোট একটি আলামত হলো এবং 17তম আলামত হলো কিয়ামতের পূর্বে বিধর্মী সকল দলগুলো একযোগে মুসলমানদের উপরে হামলা করবে, বিধর্মী দলগুলো একযোগে মুসলমানদের উপরে হামলা করবে। হামলা কিন্তু শুরু হয়ে গেছে, হামলা শুরু হয়ে গেছে। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবাই কিন্তু মুসলমানদের উপরে বিভিন্ন অজুহাতে কী করছে, হামলা করছে। আপনারা মনে করছেন যে ফেসবুক চালাইতেছি, ইউটিউব চালাচ্ছি, মাশাআল্লাহ খুব বড় নিয়ামত পেয়ে গেছি, মনে রাখবেন এটাও কিন্তু একটা হামলা, এটাও একটা হামলা। আজকে পোলাপান ফেসবুক নিয়ে ঘুরে বেড়াই কিন্তু পড়ার কোনো খবর নাই। এর আগে আমি হয়তো একদিন বলেছিলাম, চাচাতো বোন তার ছেলেকে দিল মোবাইল, ফেসবুক নিয়ে আমাদের এলাকার ছবি দিয়ে পাঠাই। হ্যাঁ, তো দেখি ভাই না ভালো ছাত্র ছিল, ক্লাস ফাইভে ভালো রেজাল্ট করছে, মেট্রিকে গিয়ে দেখা গেল যে এ প্লাস আর পাইল না, পাইল বি, বুঝে আসছে। তো এ হলো অবস্থা যে এটাও একটা আলামত কিয়ামতের, কিয়ামতের একটা আলামত যে ওরা আমাদের বিরুদ্ধে সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ আক্রমণ চালাবে। এবং ইয়াহুদিরা প্রকাশ্যেই এই কথা বলেছে যে ওদেরকে ফেসবুক দিয়ে দিয়েছি, এটা ওদেরকে মশগুল রাখবে, ওদেরকে মশগুল রাখবে। ওরা আমাদেরকে নিধন করছে কিন্তু আমরা ফেসবুক নিয়ে কি আছি, ব্যস্ত আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউশিকুল উমামু আনতাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা, চতুষ্পদ জন্তু যেমন একটা শিকার পাইলে সবাই মিলে একসাথে আক্রমণ করে। যদি না দেখে থাকেন তাহলে ইউটিউবে ঢুকে একটু দেখিয়েন, আপনি হয়তো বলবেন যে ওস্তাদ তো আবার ইউটিউব দেখতে কন, তো কিছু শিক্ষা নেওয়ার জন্য দেখা উচিত, কিছু শিক্ষা নেওয়ার জন্য দেখা উচিত যে আপনি যদি কোনো সময় পশুর আক্রমণে পড়া কোনো জন্তুকে না দেখেন তাহলে এটা বুঝতে পারবেন না। একটা পশু যখন মানে হায়নাদের দ্বারা আক্রমণের শিকার হয় তখন 10টা বাঘ হলে সবটি মিলে ওরা একসাথে টাইনে টুনে খায়, ঠিক ওই রকম বিধর্মীরা আপনাদের উপরে, আমাদের উপরে, মুসলমানদের উপরে একসাথে আক্রমণ করবে। আর এই যে আপনি সিরিয়া দেখছেন না, যেটাকে বলা হয়েছে কিয়ামতের পূর্বে একটা হাসর হবে, হ্যাঁ কিয়ামতের পূর্বে বিশ্বের মানুষদের একটা জমায়েত হবে, এটা কিয়ামতের হাসর নাসরের পূর্বেই, বুঝে আসছে, হাসর নাসর হবে দুইবার। যদিও মতবিরোধ আছে তবে এটাই সহি মত যে কিয়ামতের আগে একটা হাসর নাসর হবে। সেটা হবে কোথায়? সেটা হবে সিরিয়াতে, ফিলিস্তিন, প্যালেস্টাইন এইসব এলাকায় মিলে হবে। আর সেই সিরিয়াতে এখন মুসলমানদেরকে, বিশেষ করে সুন্নিদেরকে সবাই মিলে একসাথে হত্যা করছে। আপনার ইরানি, সাফাবি, ওদের শিয়াদের মাধ্যমে হত্যা হচ্ছে, ওইদিকে ইহুদি এবং আমেরিকা মিলে আইএস তৈরি করে দিয়েছে। মেলা পাগলের দল বুঝে না, আইএসকে মনে করে যে ইসলামী দল, ইসলামী দল, ইসলামী স্টেট, হ্যাঁ বুঝতে পারবেন এরা কারা, ওরা বুঝতে পারবেন, ওরা খারিজি এতে কোনো সন্দেহ নেই, এই সন্দেহ যারা করবে তারাও গুমরা, ওরা খারিজ ছাড়া আর কিছুই নাই। মসজিদের ইমামকে যে হত্যা করে, সুন্নিপন্থী সহি আকিদাপন্থী মসজিদের ইমামকে আইএস হত্যা করেছে, তা আপনি ওকে কী করে ভালো দল বলবেন? খারেজি, খালেস খারেজি একটা দল হচ্ছে আইএস, এবং এরা মোসাদের তৈরি। মোসাদ কারা? ইয়াহুদিদের হচ্ছে ওই গোয়েন্দা সংস্থা মোসাদ, ভারতে যেরকম ওদের রোয়া আছে এদের ওরকম মোসাদ আছে, মোসাদের তৈরি আইএস। আর খতিব বাগদাদি কে যে, এটা আল্লাহু আলাম, এটা কি হিন্দু না খ্রিস্টান না মধ্য, আল্লাহু আলাম। তো তাদের খলিফা হলো এই লোক, তো এই লোক, এই দলটা, এরাও মুসলমানদেরকে হত্যা করছে, ওইদিকে ইরানপন্থী বাদশার মিলে হত্যা করছে, এদিকে মিস্টার পুটিন বাবাও আইছে, মর মর মুসলমান মর, লাস্টে মুসলমান শিশুর এবং নারী এবং আবাল বিরুদ্ধ বনিতা নিহত হচ্ছে।
একযোগে ওইদিকে ফিলিস্তিনে মরছে, ওইদিকে আফগানে মারা আইলো যারা, তো যাই হোক সবাই একসাথে মুসলমানদের উপরে আক্রমণ করছে। আমার হয়তো এটা আরো বাড়তে পারে, কারণ কিয়ামতের আলামত তো যথাযথ রূপে প্রকাশিত হবেই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ঘটবে। কালা কাইলুন, একজন বললেন, ওয়ামিন কিল্লাতি নাহনু ইয়াউমা ইদিন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই মিলে আমাগো মারবো আর মারবো, তো আমরা কই যাবো, আমরা কি কম না বেশি থাকবো সেদিন, সেদিন কি আমাদের কমের কারণে এরকম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনতুম ইয়াউমা ইদিন কাসীরুন, কিন্তু না, বরং তোমাদের সংখ্যা সেদিন মেলা হবে, আমাদের সংখ্যা মেলা, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাই সাইলে, কিন্তু তোমাদের অবস্থা হবে বন্যায় ভেসে যাওয়া খড়কুটোর মতো, ইমান তাবান, ইমান কি তাবান, এমনি ধাক্কা দিলে ইমান রূহ, যেরকম টায়ার ফুটলে পট করে লাফ দিয়ে উড়ি, ওইরকম অবস্থা আর কি, হ্যাঁ ইমান হয়ে যাবে দুর্বল। ওয়ালা ইয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাবাতা মিনকুম, মহান রব্বুল আলামিন তোমাদের ইমানের দুর্বলতার কারণে তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয় উঠিয়ে নেবেন, শত্রুরা তোমাদেরকে ভয় করবে না, ভয় করবে কি দিয়ে, কিছুই তো নাই আমাদের, ওদের কাছে সব অস্ত্র শস্ত্র, ইমানি বলো নাই অস্ত্রও নাই, তো ভয় করবে কি, ওরাই তো ঠিক পথে আছে এই দিক দিয়ে, হ্যাঁ আপনার যদি ইমানি বল থাকতো তাহলে না একটা ভয়ের ব্যাপার ছিল। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, আর আল্লাহ তোমাদের অন্তরে ওয়াহান সৃষ্টি করে দিবেন। ফাকালা কাইলুন, একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াহান জিনিসটা কি, ওমাল ওয়াহান, ওয়াহান জিনিসটা কি? কালা হুব্বুদ্দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা, এই দুনিয়াতে আমরা কেউ মরতে চাই না, আর দুনিয়া চাই আমরা বেশি বেশি টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি নারী, কিন্তু মরতেই হবে আর এগুলো ছেড়ে যেতে হবে, আর এগুলোর মধ্যে আপনি তাই পাবেন যা আপনার ভাগ্যে লেখা আছে, টাকা পয়সার পিছনে যত ছুটেন না কেন আপনি আপনার ভাগ্যে যে টাকা নাই পাবেন, আপনার বা আমার তো ইচ্ছা হয় যে আমি কোটিপতি হয়ে যাই, খালাস খালি দাওয়াতি কাজে যাবো আর এই চাকরি বাকরি বাদ, কিন্তু কই হয় না তো, কারণ আপনার ভাগ্যে যতটুকু আছে আপনি ততটুকু পাবেন, ওর বেশি পাবেন না। আখরাজাহু আবু দাউদ, আবু দাউদের হাদিস, হাদিস নাম্বার 4297। কিয়ামতের আরেকটি ছোট আলামত হলো 18 নাম্বার, ছোট তথা জ্ঞানে অপরিপক্ক ছাত্রদের নিকট হতে দিনে এলেম গ্রহণ করা, এটা তো আমাদের সমাজে মহামারী, হাফেজিখানা থেকে পাশ করে গিয়ে ইমামতি নিয়ে নিস, ওই লোক ফতোয়ার কি বুঝে বলেন তো, হাফেজিখানা থেকে হাফেজি পাশ করে 17-18 বছর বয়সে হাফেজি শেষ করে, এখন মেলা পোলাপান, তো 18 বছর বয়সে গিয়ে এক মসজিদের ইমামতি হয়েছে, তো ওই ছেলে আজীবন মিলাদ করে এসেছে, আজীবন ও কোরআন খানি করে এসেছে, তো ওই ছেলের কাছ থেকে কি ফতোয়া আপনি আশা করেন? তো আপনি যখন তাকে জিজ্ঞাসা করলেন তখন সে কি বলবে, যেটা ও সমাজে দেখে আসছে সেটাই সে বলবে, সেটাই ফতোয়া দিবে, ফাদাল্লা ওয়া আদাল্লা, সে নিজেও গুমরা হবে আপনাকেও গুমরা করবে। এমন একটা ঘটনা ঘটলো, এমন একটা ঘটনা ঘটলো গাজীপুরে, একবার ইফতারি দায়িত্বে গেলাম আল হারামাইন ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে, তো যখন 19 তারিখ সন্ধ্যাবেলা, মানে মানে ওই দিন 20 রোজা শেষ হয়ে যাচ্ছে আর 21-এর রাত্রি শুরু হবে, তো ওইখানে একটা মসজিদ আছে জুমা মসজিদ, হানাফিদের একটা আকীদা হলো কি, জুমা মসজিদে অবশ্যই একটা লোককে কি করতে হবে, এতেকাফ করতেই হবে, আর আপনার বেহেশতি জেওরে লেখা আছে যদি কেউ বসতে না পারে তাহলে কাউকে টাকা দেয়া হলেও বসাতে। আমি তো তখন সানুবিয়া পড়ি, মানে মেশকাত আমার শেষ হয়ে গেছে পড়া, তা আমি জীবনে এই কথা শুনি নাই, আর ওদের ভিতরে যে ওইটা আছে ওইটা আমি জানিও না, কিন্তু হাদিসে নাই, ওইখানকার মৌলভী সাহেব হাফিজি পাস করছে, করার পরে বাংলা টুকটাক পড়তে পারে, দাখিল পরীক্ষাটা দিছে, তো দাখিলে তো কয়েকটা হাদিসই পড়া হয়, ওর ফতোয়ার কি বুঝবে, ফতোয়ার ফাতেও নাই ও, পরে যখন জিজ্ঞাসা করছে তখন ও বলছে যে না অবশ্যই বসাতে হবে, আর আমার যখন জিজ্ঞাসা করছে যে এটা ঢাকা ঢাকার থেকে মূলবি আইছে এর জিজ্ঞাসা করি একটু, আমি বললাম ভাই এরকম কোনো দলিল আমার জানা নাই, কেউ যদি পারে তো বসবে আলহামদুলিল্লাহ, না পারলে বসবে না, ওরা সুবিধার্থে কোরআন হাদিসের জন্য না, আমার মশলাটা ওদের পক্ষে পাইছে, যে এখন আবাদের সময় কেউ বসতে রাজি নাই, ঠিক আছে,
বলে আমরা আর বসবো না। ওইখানে একটা ফকির আসছে, ফকিরের সাথে দর কষাকষি চলছে। হ্যাঁ, তো ফকির বলছে যে তাড়াতাড়ি আমার রেজাল্টটা দেন। ফকির চাইছে হয়তো 2000 টাকা, খানা দানা দিবে 2000 টাকা লাগবে। ওরা বলছে হয়তো 1000 বা 1500 বলছে, ওর সাথে বনে না আর কি। তো ফকির আবার কয় মানে নিজের গিয়ার বাড়াতে কয় তাড়াতাড়ি কন, এখানে না হইলে আমার আরেক মসজিদ যাইতেইব। তাড়াতাড়ি বলেন, এখানে যদি আমার না পোষায় তাহলে আমাকে আরেক মসজিদ যাইতে হবে। মানে ও একটু ওর ভাব ডাব দেখাইলো আর কি। তো আমি আমার কথাটাই ওরা ইয়া করলো ওদের সুবিধার জন্য। এটা আমি আরও বলি যে হানাফি সমাজের লোক আমাদের মাসালা নিবে এটা মুশকিল ব্যাপার, সুবিধার্থে নিবে। যখন তিনতালাক বউকে একসাথে দিয়ে দিয়েছে তখন কী করবে আর, এবার সালাফি মাসালা লো। তো আপনি বাকিগুলো সালাফি নেন না, খালি তালাকের বেলায় নেবেন, এটা কি? হ্যাঁ, আপাত মেনু না বেবাজুল কিতাবে ওয়া তাকফুরু না বেবাজ, কিছু মানবেন কিছু মানবেন না, চলে আপনি গোটাই সালাফি হন, তাহলে না আপনার জন্য সালাফি মাসালা। তো যে কথা বলছিলাম যে তখন ওই লোকটাকে ওরা বিদায় করে দিল, যে হুজুর যখন বলছে যে না হলেও চলবে, কারো সময় থাকলে বসবে না, যার সময় হবে কিছু টাইম থাকলে থাকবে। যাই হোক, ফকিরের বিদায় করে দেওয়ার পরে এইবার হাফেজ সাহেব আমারে পার্সোনাল নিয়ে বলছে যে হুজুর একটা কাজ করলেন। আমি কই কী কাজ? কই যে লোকটাকে পাঠানোর ব্যবস্থা করে দিলেন আপনি। আমি কই আমি কী ব্যবস্থা করছি ভাই, আপনি বাধ্য করবেন কেন? যেটা দলিল নাই। কই দলিল আছে? ওই কোনে? কই বেহেশতি জোরে। তো বেহেশতি জোরে ঠিকই লেখা আছে, কিন্তু কোনো রেফারেন্স নাই, কোনো হাদিস নাই। লেখা আছে জুমা মসজিদে অবশ্যই একজনকে এতেকাফে বসতে হবে, না হলে তাকে পয়সা দিয়ে বসার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, এটা ব্যস্ত জোরে, ওই অনুযায়ী ফতোয়া দিছে। তো যে কথা বলছিলাম, কিয়ামতের একটা আলামত হলো যে জ্ঞানে অপরিপক্ক ছাত্রদের নিকট থেকে ফতোয়া নেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এখানে বরং বলছেন যে তারা জিজ্ঞাসিত হলে বিনা এলমে ফতোয়া দেবে, ফলে নিজেরা গুমরাহ হবে, জাতিকে গুমরাহ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের অন্যতম একটি আলামত হলো আইউল তামাসাল ইলমু ইনদাল আসাগির, ছোটদের কাছ থেকে এলেম নেওয়া হবে যারা জ্ঞানে পরিপক্ক নয়। কালা মূসা, মূসা একজন এই হাদিসের রাবি, উনি বলছেন, ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, আল আসাগিরু মিন আহলিল বিদাঈ। আসাগির বলতে আহলে বিদা, বেদাতীদেরকে বোঝানো হয়েছে। এখন আপনি হাজার বার চিৎকার করে বেড়ান না কেন যে আমি দাম্মাম ইসলামিক সেন্টার থেকে এসেছি, এখানে দুজন আমাদের সম্মানিত শায়েখ আছেন, তারা মদিনা বিশ্ববিদ্যালয় ফারেক, তারা আমাদেরকে কোরআন হাদিস মোতাবেক আলোচনা করেন, তোর তোর রাখে ওইগুলো, আমাদের যেগুলো আছে এগুলোই চলবে, ঠিক আছে? তাড়াতাড়ি মসজিদ থেকে বাইর হ, জোরে আমিন কইছস, তুই মসজিদ না পাক করে দিছিস, মসজিদ ধুয়ে দে যা। তো এগুলো হলো আমাদের সমাজের ফতোয়া, যারা বেদাতি মহল বা যারা কোরআন ও হাদিস মোতাবেক ফতোয়া দেবে না তাদের ফতোয়াকেই আমাদের সমাজের লোকেরা গ্রহণ করছে, এটা কিয়ামতের একটি আলামত। ১৯ নাম্বার কিয়ামতের আলামত হলো মহিলারা কাপড় পরেও উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবে, মানে কাপড় পরা না পরা একই কথা, এমন কাপড় পরবে তার ভিতরে যা আছে সবই প্রকাশিত হয়ে যাবে। আল্লামা সাইদি সাহেব, আল্লাহ তাকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন, তার একটা আলোচনা, আমি কিন্তু তার আগে থেকে ভক্ত ছিলাম, মানে সুরসা দিয়ে আলোচনা করতো শুনতাম, যাই হোক আল্লাহ তার হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন, তার দিনের খেদমত আছে, ভুল আছে স্বাভাবিক, থাকতে পারে মানুষের মধ্যে ভুল, তবে তার দিনেরও খেদমত রয়েছে। তো যে কথা উনি একদিন বলছেন, তার আলোচনায় এই পল্টন ময়দানে লক্ষ লক্ষাধিক জনতা সেখানে হতো, তো বলছে যে একজন মহিলা পুলিশ চোর ধরার জন্য ট্রেনে তারে দায়িত্ব দিছে, মানে গার্ড হিসেবে। তো এইবার চোরে করছে কি, চুরি করে আসছে, ট্রেন থেকে লাভ দিছে, ট্রেন থেকে যখন লাভ দিছে তখন মহিলা দুইজন পুলিশেও লাভ দিছে ওরে ধরার জন্য। তো এই দুইজন দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতেছে, তো একজন মেলা আগে গেছে, চোর তো জোরে দৌড়াইতেছে, কারণ ও তো ওই আন্দাজ নিয়েই চুরি করছে। তো জোরে যখন গেছে মেলা দৌড়, তখন চোরে চিন্তা করে দেখে যে এত আর কি দৌড়ামো, একটা তো মেলা পিছনে পড়ে গেছে, আর একটা মহিলার সাথে আমি পারবো না, এটা কথা হইলো, একটা পুরুষ একটা মহিলার সাথে পারবে না। এইবার পুরুষ করছে কি, হ্যাঁ যখন মহিলাটা কাছে আসে পুলিশটা ওই জাবড়া ধরছে, এবার যা শুরু হওয়ার শুরু হয়েছে, এবার পুলিশ মহিলা কয় কি যে বুবুরে আমারে বাঁচা আমারে বাঁচা, উল্টা এই অবস্থার সৃষ্টি হয়েছে। তো সাইদি সাহেব বলছিলেন যে একজন মহিলাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ রক্ষা করার জন্যই তার বডিগার্ড ইসলাম ফরজ করেছে, ইসলাম ফরজ করেছে বডিগার্ড ছাড়া তার বাইরে যাওয়া চলবে না, তার হেফাজতের জন্যই তার এটা দরকার। আরে এখন আপনি কি দরকার, আপনার আগে আমার মহিলা আপনার মহিলা দৌড়ে বেড়াই। তো আল্লাহ যেন আমাদের মহিলাদেরকে হেদায়ত দান করেন, আল্লাহুম্মা আমিন। কিয়ামতের অন্যতম একটা আলামত হলো যে মহিলারা কাপড় পরবে কিন্তু নামে কাপড় কামে থাকবে না। আমাদের দেশে তো আমি আশ্চর্য হয়ে যাই, আমি একবার আপনারা নাম শুনেছেন হয়তো, এবং
এখানে উনি একসময় আলোচনা করে গেছেন, ওই শেখ আবদুল্লাহ কাফির মামা শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। এই বেচারা উনি কুয়েতি এক সংস্থা ছিল, তার দাওয়া বিভাগের উনি ডাইরেক্টর ছিলেন। ফলে তখন খুব কম মানুষের কাছে মোবাইল ছিল, কিন্তু ওনার কাছে মোবাইল ছিল, যেটা ছিল আপনার বিলে দেওয়া হতো। তো উনি যেহেতু আমার মুদির ছিলেন সরাসরি, তো উনি আমাকে টাকা দিয়ে পাঠিয়ে দিতেন, বিল দিয়ে টাকা দিয়ে পাঠিয়ে দিতেন যে যাও বিলটা দিয়ে আসো। একদিন ব্যাংকে গিয়ে দেখি, আল্লাহ আকবার, এটাও বাংলাদেশের মেয়েরা করতে পারে, যে একটা কাপড় পড়েছে, নিচে প্যান্টি পড়েছে, ওপরে কিছু পড়েছে, কিন্তু যেই জামাটা পড়েছে, জামাটা হচ্ছে ঠিক এইখানে মেলা পুলিশে ওই যে ইয়া দেয় না, জালি দেয় না, অনেক জায়গায় কাজের জন্য বা কিছুর জন্য জালি দেয়, ঠিক ওই জালি সিস্টেম, মানে এক জায়গায় ছিদ্র আর এক জায়গায় একটু কাপড়, আরেক জায়গায় ছিদ্র আসবে, মানে সে নিজেও লজ্জায় চলতে পারে না, আর জনগণ তো যারা দেখার তারা দেখতেছে, মানে নিজে গুমরা হচ্ছে, জাতিকেও গুমরা করছে। তো পোশাক পরা চাইতে না পড়াই মনে হয় ওর ভালো ছিল, কারণ পোশাক না পড়লে হয়তো মানুষ আরো চিসা করে তার থেকে দূরে থাকতো। যাই হোক, যে কথা বলছিলাম যে মহিলারা কাপড় পরেও কি থাকবে, উলঙ্গ থাকবে, তার যেগুলো ঢাকা দরকার সেগুলো সে থাকবে না। মেলা মহিলা আমাদের দেশের এখন প্রায় বলতে গেলে 40-50% কাছাকাছি হয়ে যাবে যারা মাথা ডাকে না, বিশেষ করে শিক্ষার নামে অশিক্ষা শুরু হয়েছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে আমার আপনার ভাই বোন বোন বা মেয়েদেরকে পড়ার নামে কি হয়েছে, ওরা যখন বাইরে যাচ্ছে আপনি তার কাছে নাই, ও বাইরে যখন যাচ্ছে তখন কলেজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে আপনি যেইভাবে আপনার ওই যে কি যেন এটা মাফলারটা রেখে দেন, ওই রকম ওর ওনাকে ওইভাবে রেখে দেয়, মাথায় দিয়ে গোটা খোলা। তো এই এই হয়ে গেছে আমাদের আজকে পর্দা ব্যবস্থা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, দুই প্রকার জাহান্নামী লোককে আমি এখন দেখছি না। কয় প্রকার? দুই প্রকার জাহান্নামী লোককে আমি এখন দেখছি না। কওমুন মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকার, একদল হলো ওই লোক যাদের কাছে কি থাকবে, গাভীর লেজের মতো চাবুক থাকবে, ইয়াদরিবুনা বিহান্নাস, যারা মানুষকে প্রহার করতে থাকবে, মানে নেতাগোছের লোক, এরা খালি পিটান ছাড়া আর কিছু বোঝে না। তো এখন কি অবস্থা, গণতন্ত্রের দেশে যদি আপনি, এটা আমরা গণতন্ত্র করি না, ওইটা আমাদের সাথে সম্পর্ক নাই, কিন্তু গণতন্ত্রই বলে যে মিছিল মিটিং করার অধিকার নাকি ওদের আছে, মিছিল বাইর হয়ে দেখেন খালি পুলিশ লিগ এমন পিটান দিব আপনার 12টা বাজায় দেবো। তো যাই হোক, এরা হচ্ছে এই দলের লোক, কিন্তু এই দলেই তারা ঢুকবে, বুঝে আসছে? হ্যাঁ, তোমরা তোমাদের নীতিই মানো না, তোমরা গণতন্ত্র করো, গণতন্ত্রের নীতি তোমরা মানো না। আসলে যারা বেঈমান বা যারা যাদের ইমানই নাই তাদের কাছ থেকে কি আপনি ভালো আশা করতে পারেন? ওয়ানিসাউন, দ্বিতীয় প্রকার লোক হলো ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, আরেক প্রকার লোক হলো মহিলারা যারা পোশাক পরেও উলঙ্গ থাকবে, মুমিলাতুন, নিজেরা নিজেদেরকে অন্যদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে, মানে এমন পোশাক পরিচ্ছদ, তুমি আমাকে দেখো, তুমি আমাকে দেখো, তুমি আমাকে ভোগ করো, এ হলো তার দাওয়াত, মানে ওর বেশভূষায় বলে দিচ্ছে। একটু আগে আমি বলে এসেছি, ওয়াত্তাফাহুস, বেহায়াপনার কি করবে, ভান করবে, অঙ্গ ভঙ্গি চলার ঢং বলবে যে তুমি আমার পিছনে লাগো, তুমি আমার পিছনে লাগো। আর ওই পহিলা বৈশাখ আর টিএসসি চত্বর ফত্তর কি চলে, ওগুলো করার দরকার কি রে বেটা, একবারই এটাকে ইয়া করে দে, ব্যান করে দে, খালাস, তো নারী নির্যাতন হবে না, এ দিয়ে কি ফায়দা আছে জাতির? যাই হোক, তো ওরা আহ্বান করছে বেহায়াপনার দিকে, আবার যখন নির্যাতিত হচ্ছে কয় হ্যাঁ আমাদের এই করলো ওই করলো, তো তোমাদের আসার দরকার কি এইখানে, এখানে একজন পুরুষের আসাই উচিত না এমন গ্যাঞ্জামের ভিতরে, সেখানে নারী দলে দলে আসছে, তোমরা তো নির্যাতিত হবেই। যাই হোক, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাত, অন্যকে নিজের দিকে আহ্বান করবে, মাইলাত, নিজে অন্যের দিকে আকৃষ্ট হবে, রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, এবং তাদের বুখতি, তাদের মাথার চূড়া হবে বা গোছাটা হবে, এই যেটা খোপা বলে, এই খোপা হবে আপনার বুখতি উটের চূড়ার মতো, ভক্তি উঠে চূড়া হেলে দোলে, মানে মোটা থাকে উঁচা লম্বা, আর এটা সবসময় এরকম হেলে, এদের মাথা এরকম হেলবে, এদের মাথা হেলে আরও কিছু হেলে, বুঝে আসছে? এগুলো কিয়ামতের অন্যতম আলামত, লা ইয়াদখুলনাল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না, এই দুই প্রকার লোক জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, তার গন্ধও পাবে না, ওরা জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরতি কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের সুগন্ধি এতদিনের দূরত্ব থেকে পাওয়া যাবে, 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে, তথাপিও এরা পাবে না, তার মানে জান্নাত থেকে কত দূরে থাকবে চিন্তা করে দেখুন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 125। আর একটা বলে শেষ করব, কারণ এখানে গেলে 20টা শেষ হবে। নির্বোধ, এমন নির্বোধ ও বোকা লোকদের আবির্ভাব ঘটবে যার
যারা আমজলতার বিষয়ে কথা বলবে, কিছু নির্বোধ লোক তারা কোনো জ্ঞানও রাখে না কিন্তু আম ব্যাপারে জনগণের ব্যাপারে তারা কথা বলবে। এখনই একটা কথা সমাজে ছড়াক, দেখবেন সবাই মিলে ওইটা কানাঘোষা করতেছে, কিন্তু ওইটাতে আমার কথা বলার কোনো প্রয়োজনই নাই। কিন্তু রোগীর চাইতে কি হয়, ডাক্তার বেশি, রোগীর চাইতে কি ডাক্তার বেশি। এখনই কোন যে আপনার পেট ব্যথা তো কইব আরে এক বুক এটা খান, একজন কয় এটা খান, একজন কয় এটা খান, এই করেন। ওই অবস্থা, একটা সমস্যা সমাজে সৃষ্টি হয়ে গেছে, ওইখানে আমজনতার কথা বলার কোনো প্রয়োজন নেই, কিন্তু কথা কারো মুখে হাত রাখার মতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাইনা ইয়াদাই সাআতে সিনুনুন খাদ্দা, কিয়ামতের পূর্বে কিছু ধোকার বছর হবে বাংলাদেশে। কি আপনি কোন নিরাপত্তা আছে? একটা লোককে এখানে যদি আপনি এক জায়গায় ভুলে টাকা দিয়ে দেন, তারপরেও অনেক সময় ফিরে পাওয়ার আশা আছে, আপনার কাছে বেশি চলে আসছে, তো আপনি কি করবেন? ভাই আপনার 10 টাকা বেশি চলে আসছে, আমাদের দেশে কল্পনা করা যায়, এটা তো সোনার হরিণ, সোনার হরিণ, অসম্ভব না, তবে সোনার হরিণের মতো দুই একটা পাওয়া যায়। অনেক রিক্সাওয়ালা ভাইয়েরা, এই আমরা মিডিয়ার মাধ্যমে যতটুকু জানি, কিছু রিক্সাওয়ালা ভাই টাকা টাকা পাইছে, আবার মালিকের কাছে পৌঁছে দিয়েছে। তো যে কথা বলবো যে কিছু বছর আসবে কিয়ামতের পূর্বে, যখন কি হবে, মানুষকে চরম আকারে ধোকা দেওয়া হবে। আপনি এখানে শিকোতে যান, কোনো একটা জিনিস কিনবেন তো একটা একটা করে বেঁচে নিচ্ছেন, বাংলাদেশে গিয়ে কোনো বাজারে নিতে পারবেন? আপনি পিটা লাশ বানাই দেবো, আপনি এটা লইবেন না, খারাপটা কেনা নিব। আর যদি ওর উপরে সাইড দেন তাহলে তো হয়েছেই, হ্যাঁ, আপনি পাইবেন 20% ভালো আর 80% আপনাদের খারাপ দিব, বুঝে আসছেন? তো এই জন্য সম্মানিত ভাই এবং বোন, এই ধোকা দেওয়া মানুষকে এটা কিয়ামতের একটা আলামত। ইউতাহামু ফিহাল আমিন, সে সময় যে লোকেরা বিশ্বস্ত তাদেরকে অপবাদ দেওয়া হবে। ওয়ায়ুতামানুল মুত্তাহাম, আর যারা অপরাধী তাদেরকেই নিরাপত্তা দেওয়া হবে বা তাদেরকে নিরাপদ মনে করা হবে। আজকালকে আরে মৌলবি মুন্সি কয়টা বোম্বিং করে বেড়ায়, অথচ দাড়ি টুপি দেখলেই আজকে মনে করে যে এরাই বোমাবাজ। হ্যাঁ, এ হয়েছে একেবারে সেম সেম মিলে গেছে এর সাথে। ওয়ান তালিকু ফিহা রুয়াই বেদা, আর তখন রুয়াই বেদা বেশি প্রকাশিত হবে, তথা রুয়াই বেজা প্রকৃতির লোকদের মাতবরি জাহির হবে। জিজ্ঞাসা করা হলো রুয়াই বেজা কি কি, তিনি বললেন নির্বোধ ও বোকা লোকেরা জনতার বিষয়ে অযথা কথা বলে বেড়াবে, যেই ব্যাপারে তাদের কোনো কথা বলার দরকার নাই ওই ব্যাপারে কথা বলবে, প্রোপাগান্ডা চালাবে, ওইখান থেকে রাজনীতি করে কিছু খাওয়ার চেষ্টা করবে। আস-সাফিহু ইয়ান্তিকু ফি আমরিল আম্মা, মুআজামুল আউসাত 3258 নম্বর হাদিস। এর মাধ্যমে আমরা আজকে 20টি কিয়ামতের ছোট আলামত সমাপ্ত করলাম, আরও কিছু আলামত আছে, সময় হলে ইনশাআল্লাহ অন্য কোনো দিন বলা যাবে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে এই কিয়ামতের আলামতগুলো থেকে হেফাজতে রাখেন, আল্লাহুম্মা আমিন। এগুলো দ্বারা, এগুলো যেন আমাদের দ্বারা না হয়, আল্লাহ যেন আমাদেরকে সেগুলো থেকে মুক্ত রাখেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের গুনাহখাতা মাফ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সঠিক পথের উপরে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইহলৌকিক পারলৌকিক জীবন কল্যাণময় করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যার যে অসুখ বিসুখ বা মুসিবত আছে সেগুলো যেন আল্লাহ দূর করে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।